अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व असहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व असहाबिका या नूरल्लाह प्रिय पे इसलिए बेहरा और मदानी चैनल दर्शक श्रोता उपस्थित हो मदानी चैनल बांगलार सरासरि अनुष्ठान इस्लामी जीवन निये अपन सामने आरो एक बार अल्हम्दुलिल्लाह प्रति रविवार ही अपन सामने उपस्थित हवा सौभाग्य हो माशाल्लाह दर्शक श्रोता जे जेखान अनुष्ठान देखते पाच्छेन अपन के जाना अनुष्ठान पक्ष के आंतरिक शुभेच्छा अल्हम्दुलिल्लाह हज़रत अनुष्ठान शुरूते दुरुशरीफ पाठ करार सौभाग्य हो दुरुशरीफ पाठ करार असंख्य फजिलत बरकत रही है যেমনটা যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া ইনি আলহামদুলিল্লাহ আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার উৎসাহ দিতে গিয়ে ইনি প্রতিটা ইনার লিখিত রিসালা বা কিতাবের প্রতিটা পৃষ্ঠার মধ্যে তিনি দুরূদ শরীফের ফজিলত তিনি লিখে থাকেন। তার মধ্যে এরকম একটি দুরূদ শরীফের ফজিলত রয়েছে যে আমাদের প্রিয় নবী রসুলে আরবি হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর দশ বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর এক শতটি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দশ বার দুরূদ শরীফ পাঠ করার দ্বারা আল্লাহ তাআলা আমাদের উপর এক শতটি রহমত নাজিল করবেন। তো আসুন না, নিয়ত করি ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ পাক পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা মহাপাতের সাথে আরেকবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামী জীবন এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা একটি টপিক নিয়েও আলোচনা করে থাকি, যে বিষয়ে আলহামদুলিল্লাহ হাজ্জাবাজাল্লাহ আমরা আমাদের অনেক অজানা বিষয় জানার জন্য আমরা আমন্ত্রণও জানিয়ে থাকি আমাদের এই অনুষ্ঠানের মাঝে বিভিন্ন মুবাল্লিগ দাওয়াত ইসলামীদেরকে। সে সুবাদে আজকে আমাদের মাঝে আমাদের মুবাল্লিগ মাশাআল্লাহ ফারুক ভাই এবং আমাদের লিয়াকত ভাই রয়েছেন মাশাআল্লাহ, হাজারা ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি হুজুর। এবং আপনারা দর্শক যারা দেখতে পাচ্ছেন আবার আপনাদেরকে শুভেচ্ছা পেশ করছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। তো আজকে আমরা অনুষ্ঠানের মধ্যে যেই বিষয়টা নিয়েছি, আসলে আমরা যে কর্ম বা যে কাজ করে থাকি অবশ্যই সেই কাজের এক একটি আমরা ফল আমরা পেয়ে থাকি। সেই ফল কীরকম হবে, সেই কাজের প্রতিদান কীরকম হবে, ওই কাজের উপর নির্ভর করে থাকে। তো আজকে আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব যে নিজ কৃত কর্ম। জি হ্যাঁ, আমরা নিজের কর্মের ফল আমরা নিজেরাই ভোগ করি কীরকম এবং কোন কাজ করলে নিজের কোন কৃতকর্মের কারণে আমরা হয়তো বিভিন্ন অশান্তি পেরেশানির মধ্যে লিপ্ত হই, এবং নিজের কৃতকর্মের ফল মানুষ দুনিয়াতেও ভোগ করে এবং কি আকিরাতেও কি এই কৃতকর্মের ফল কি ভোগ করতে হবে, এবং আর বিভিন্ন অজানা বিষয় ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করব। এবং তার সাথে সাথে আমরা এই অনুষ্ঠানের মধ্যে যেটা আমাদের বিশেষত্ব সেটা হচ্ছে আপনাদের কল এস এম এস আমরা অ্যাড করে থাকি। আসুন আমরা দেরি না করে অনুষ্ঠানের আলোচনা যে বিষয় নিয়েছি আমরা নিজ কৃতকর্ম, সেই বিষয়ে প্রথমত আমরা আমাদের ফারুক ভাইয়ের কাছে যাব। ফারুক ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বিষয় নিয়েছি আজকে নিজ কৃতকর্ম, এই বিষয়ে দর্শকের উদ্দেশ্যে আপনি প্রথমে কোন বিষয়টা তুলে ধরবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। যে আজকের যে টপিক নিয়েছেন নিজ কৃতকর্ম, আসলে আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন এবং বান্দা দুনিয়াতে এসে আল্লাহ তাআলা তাকে আকল দিয়েছেন, ওই আকল অনুযায়ী কাজ করবে, আমল করবে। যদি সে ভালো কাজ করে তাহলে এর প্রতিদান ভালো হবে, যদি খারাপ কাজ করে আল্লাহ তাআলা নাফরমানিমূলক কাজ করে তাহলে সে শাস্তির বাগিদার হবে। আচ্ছা, যেমন বলা হয়ে থাকে প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে, তেমনিও প্রত্যেক কাজের প্রতিদানও রয়েছে। আপনি যদি ভালো কাজ করেন এর প্রতিদান পাবেন, আপনি খারাপ কাজ করলেও এর যে প্রতিদান আপনি অবশ্যই পাবেন, এটাও পাবেন। আর আল্লাহ তাআলা এই প্রতিদান যে ভালো খারাপের প্রতিদান আল্লাহ তাআলা তো কিয়ামত দিবসে দিবেন, দুনিয়াতেও
অনেক গুনাহের কারণে, অনেক কাজের কারণে, কর্মের কারণে, নিজের কর্মের কারণে দুনিয়াতে এর আজাব, এর শাস্তি, এর ফল ভোগ করতে হয়। আচ্ছা, যেমন আমরা যদি দেখি যে নিজ কৃতকর্মের প্রতিফল আল্লাহ দান করেন বা হিসাব নিবেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, জি, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, আজকের দিন হচ্ছে আল ইয়াউমা তুজজা, প্রতিদান দেওয়ার, কুল্লু নাফসিন, প্রত্যেককে কিসের প্রতিদান দিবে, বিমা কাসাবাত, সে যা উপার্জন করেছে, সে যা আমল করেছে, নিজ কর্ম সম্পাদন করেছে, জি, বিমা কাসাবাত, এখানে এই যা কি করেছে, যা কর্ম করেছে, কর্ম করেছে, কর্মের মধ্যে তো খারাপও আছে ভালো আছে, তা কি করা হবে, প্রতিদান দেওয়া হবে এবং তার বিচার করা হবে। তার বিচার কে করবেন, আল্লাহ তাআলা করবেন, যেখানে বলা হচ্ছে লা যুলমাল ইয়াউমা, কোনো অত্যাচার করা হবে না, কোনো অন্যায় করা হবে না, কোনো সব ন্যায় বিচার চলবে, অন্যায় অত্যাচার সেগুলো হবে না সেই দিন। দুনিয়াতে মামলা মুকদ্দমা যদি চলে তাহলে নিজের কর্মটাকে অন্যের উপর চাপিয়ে দেওয়া যায় মিথ্যা বলে, মিথ্যা বলে, ধোঁকা দিয়ে, ধোঁকা দিয়ে বা বিভিন্ন মাধ্যমে নিজের কর্মটা আমি করেছি, ওই কাজটা আমি সম্পাদন করেছি, কিন্তু কাজটা চাপিয়ে দেবো যে অন্যের উপর, অন্যের কাজ আমি করেছি, কোনো ভুল আমি করেছি, কিন্তু দুনিয়াতে আমার ক্ষমতা থাকার কারণে হয়তো এটা অন্যের উপর চাপিয়ে দিচ্ছি, চাপিয়ে দিচ্ছি, কিন্তু সেই জালিয়াতির ব্যবস্থা আছে, কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সেই দিন কোনো কি করা হবে না, পক্ষপাতিত্ব করা হবে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ তাআলা হিসাব নেওয়ার ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে খুব কঠিন, সেখানে কোনো পক্ষপাতিত্ব নেই, সেখানে কোনো মানে স্বজন প্রীতি নেই, সেখানে নিয়েই বিচার করা হবে। আসলে ফারুক বাবু যে বিষয়টা তুলে ধরেছেন, দর্শক আজকে আমাদের যে বিষয় নিয়েছেন নিজের কৃতকর্মের ফল, হয়তো অনেকে মনে করছেন যে এটা কোরআন হাদিসের মধ্যে কি বলা হয়েছে, জি হ্যাঁ মাশাআল্লাহ, ফারুক ভাই তুলে ধরলেন যে নিজের কৃতকর্মের ফল সম্পর্কিত যে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে কি বলছেন যে এটার প্রতিদান আল্লাহ তাআলা কিভাবে দিবেন। তো এই বিষয়ে মাশাআল্লাহ আমাদের মাঝে আমাদের মোবাইলে দাওয়াত ইসলামী লিয়াকত ভাই রয়েছেন, হুজুর কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, কিছুক্ষণ আগে আমাদের ফারুক ভাই বললেন যে নিজ কৃতকর্মের ফল সম্পর্কিত কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, এই রিলেটেড আপনি আর কি তুলে ধরবেন দর্শকের উদ্দেশ্যে? বিষয় হচ্ছে নিজের কৃতকর্মের ফল, নিজের কৃতকর্ম, যেটা যেমন কর্ম তেমন ফল যেটা বলা যায়। একটা ঘটনা অনুষ্ঠানে আসার আগে পড়েছিলাম, সেটা হচ্ছে মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, মাশাআল্লাহ অনেক বড় বুজুর্গ, জি, ওনার বিশ্ববিখ্যাত একটি কিতাব মাসনাবি শরীফ, মাশাআল্লাহ, এটার মধ্যে উল্লেখ করেছেন একটা ঘটনা এভাবে, জি, বলছেন যে একটা মানে মিষ্টি দ্রব্য পছন্দকারী এক ব্যক্তি, মানে মিষ্টান্ন পছন্দকারী, তো ওই ব্যক্তিটা একটা দোকানের নিকট গেল আর দোকানদারকে বলল যে আমার কিছু মিষ্টি দরকার। আচ্ছা, তো ওই দোকানদার বলল ঠিক আছে, আমার থেকে, আমার কাছ থেকে তো মিষ্টি নেবেন, কিন্তু আমার একটা শর্ত, সেটা হচ্ছে আমার যেটা ওজন মাপক, অর্থাৎ আমি যেটা দিয়ে মাপবো, তো ওটা হচ্ছে আমার মানে মানে এক পাল্লাই মিঠাই যেটা বলে, আচ্ছা, মিষ্টির যেটা পাল্লা ওইটাই আছে, মানে একদিকে মিষ্টির পাল্লা আর একদিকে আপনার চিনিটা দিয়ে আমি মাপবো। উনি বলছেন যে মানে আমরা যেগুলা ওজন পরিমাপক যে শিলগুলো থাকে, হ্যাঁ, বলতেছে এগুলো পরিবর্তে আমার কাছে মিষ্টান্নই আছে, মানে মানে আপনার মিঠাই আছে, পরিমাপক হচ্ছে চিনি, হ্যাঁ চিনি, আচ্ছা, মানে এগুলো কেজি মাপাই আছে আগে থেকে, এটার পরিমাপ করে এদিকে আপনাকে আপনার দ্রব্যটা বা মিষ্টান্নটা দেয়া হবে। তো উনি বলেন যে আমার কোনো সমস্যা নেই, আমার চিনি পেলেই হলো। আচ্ছা আচ্ছা, তো উনি যখন দোকানদার ভেতরে চলে গেলেন, তো এদিকে সে যখন গুড় দেখলো, মিষ্টি দেখলো যেখানে এক পাল্লায় রাখা আছে, সে লোভে পড়ে গেলো আর সেটা চাটতে শুরু করলো। আচ্ছা, মানে যে এটা দিয়ে পরিমাপ করবে, পরিমাপ করবে ওইটা সে চাটতে শুরু করলো। আচ্ছা, যখন সে চাটতে শুরু করলো, আবার চাটতেছেও আবার ভয়ও পাচ্ছে যে মানে যদি দোকানদার এসে যায় তাহলে তো আমি আমাকে দেখে এসে যাবে, হ্যাঁ, তো সে চাটা শুরু করতেছে। আচ্ছা, অন্যদিকে দোকানদার কিন্তু সেটা খেয়াল করেছে, সে মানে মনে করছে দেখছে না, কিন্তু সে খেয়াল করে, খেয়াল করেছে এবং সে ইচ্ছে করে দোকানের ভেতর থেকে দেরি করে আসছে, মানে দেখছে যে ওই যে ক্রেতা সে কি করছে।
তো যখন সেই ক্রেতা মনে মনে চিন্তা করলো যে আজকে তো আমি দোকানদারকে ক্ষতির মধ্যে ফেলে দিলাম, ওর নুকসান করে দিলাম, আমি আমি আমার যেটা চাওয়া ওটা পেলাম, ওটা পেয়ে দিলাম, ওকে ধোকা দিয়ে দিলাম, তো ওদিকে আপনার দোকানদার বলতেছে, মানে চিন্তা করতেছে আর কি, যে তুমি তো চিন্তা করতেছো যে আমাকে ধোকায় ফেলেছ, আচ্ছা কিন্তু এটা চাটার মাধ্যমে যে এটার পরিমাপ কমে যাচ্ছে, আর ঘরে গিয়ে তুমি দেখবা যে আসলে তুমি আমাকে 1 কেজি, সাপোজ তুমি আমাকে 1 কেজি টাকা দিয়েছ, কিন্তু এটা হয়ে গেছে 1/2 কেজি, এটা চাটলে তো কমে যাচ্ছে, হ্যাঁ, তাহলে ওই দোকানদার মনে করতেছে যে আপনি, ও মনে করতেছে যে আমাকে ধোকা দিচ্ছে, কিন্তু ঘরে গিয়ে যখন দেখবে যে এটা আসলেই উনি ক্ষতির মধ্যে পড়েছে, উনি লোকসানের মধ্যে পড়েছে, তখন জিনিসটা বুঝতে পারবে। আমি আজকে চিন্তা করছি যে অন্যকে আমি ধোকা দিচ্ছি, আসলে নিজেকে আমি নিজেকে ধোকা দিচ্ছি, তো এটা হচ্ছে নিজের কৃতকর্মের ফল। একজনের জন্য যে গর্ত খুঁড়বে নিজেই সেখানে পড়তে হবে। ইংলিশে একটা প্রবাদ বাক্য আছে না, অ্যাজ ইউ স সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল, তেমন ফল, এটা বাস্তব। আপনি যখন কারোর সাথে খারাপ করার ইচ্ছা পোষণ করবেন, ঠিক সেই খারাপের মধ্যে আপনাকেও পড়তে হবে। এটা হাদিসের কথা মনে পড়ে গেল, বলা হচ্ছে কেউ যদি অন্যের জন্য গর্ত খুঁড়ে তাহলে সে করতে সে নিজেই পড়ে, হাদিসের মধ্যে রয়েছে এটা হচ্ছে। এটা দেখুন একটা বিষয় হচ্ছে যে দুনিয়ার মধ্যে হয়তো বা আপনি আপনার খারাপ কর্মের ফল পাচ্ছেন না, কিন্তু আল্লাহ তাআলার দরবারে এটা লিপিবদ্ধ আছে, এবং করাগণ্ডাই অন্যের হক যেটা আমরা মেরে খাচ্ছি, অন্যের সাথে আমরা যেটা জুলুম করছি, আমার খারাপ কর্মের ফল সেটা আমি করাগণ্ডাই আল্লাহ তাআলার কাছ থেকে করতে হবে। আসলে লিয়াকতভাই খুব সুন্দর ঘটনা আমাদের কাছে তুলে ধরেছেন দর্শক, যে আমরা যদি একটু লক্ষ্য রাখি এই ঘটনার যদি মনোযোগ সহকারে হয়তো আমাদের অন্তরে যদি আমরা খেয়াল রাখি, তাহলে দেখবেন আমরা সামনে কখনো এরকম অপরকে ধোকা দেওয়ার আগে, মানে নিজের কৃতকর্ম কোনো কাজ করার আগে চিন্তা করব এই খারাপ কাজ যেটা আমি করতে চাচ্ছি এটার ফল কি আমি নিজে থেকে ভোগ করতে হচ্ছে কিনা। ইনশাল্লাহ আমি এই বিষয়ের দিকে আবারও আসবো, ইনশাল্লাহ বিশ্লেষণ আলোচনা করবো। তো আমরা কিছু কলের দিকে এগোবো ইনশাল্লাহ, যে আমাদেরকে কল শুনিয়ে দিন। এখন উনি আগে যা করছে তার ফল গুলা কি মাফ হবে, এটা ব্যাপারে একটা মাদানি করলে অনেক উপকৃত হবো। আচ্ছা মাশাআল্লাহ, খুব সুন্দর বিষয় আমাদেরকে লক্ষ্য করিয়ে দিয়েছেন যে এটা আমরা অনেকে হয়তো দেখা যায় আগে অনেক আমি খারাপ কাজ করেছি ঠিকই, কিন্তু আমি একসময় গিয়ে যখন বুঝতে পারি যে আমি সত্যিকার অর্থে খারাপ কাজ করেছি, যখন সে তওবা করে, যখন সে আফসোস করে, নিজের এটা অনুশোচনা আসে, তখন কি সে যা আগে খারাপ কাজ করেছে সেগুলা কি ফল ভোগ করতে হবে কি না, আর উপর ইনশাল্লাহ আপনার থেকে এই বিষয়ে জানার চেষ্টা করব। জি, পরবর্তী কল নেব আমরা। আমার নাম মোহাম্মদ ফয়সাল হোসেন, আমি আমার মস্তক থেকে বলতেছি। আমার কয়েকটি ইমেল স্বামী চট্টগ্রাম একজন সন্তান, উনি এই মাধ্যমে ছিলেন বাংলার অতীত অনুষ্ঠান দেখি এবং দেখার চেষ্টা করে, কারণ এর মাধ্যমে আমি অনেক কিছু জানতে ও শিখতে পারছি যা আগে হয়তো জানাও হয়নি শেখাও হয়নি, কারণ আমি একজন বাংলা শিক্ষিত, হয়তো এগুলোর উপর তেমন ইন্টারেস্ট ছিল না বা জানার চেষ্টাও করিনি। আজকে এই মাধ্যমে ছিলেন বাংলার মাধ্যমে আজকে এই কৃত কর্মের ফল অনুষ্ঠানটির মাধ্যমে আমি কি দেবো, আমি কোনো কাজ করলে ভালো কাজ বা খারাপ কাজ এর ফল কিভাবে ভোগ করতে হবে এই সম্বন্ধে আজকে আমি জানতে পারছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। এরকম আমরা নিজেরাও দেখি মাদানের চ্যানেল, অনেক ইলমে দিন শিকার সুযোগ হবে, অপরকেও দেখার দাওয়াত দিই। তো প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম নিজের কৃতকর্ম সম্পর্কিত। তো পারবে এক দর্শক যে বিষয়ে আমাদেরকে বললেন, সেই দর্শকের উত্তর যদি বলতেন। আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদের জন্য যেমন স্পেশাল একটা নিয়ামত রেখেছেন সেটা হচ্ছে তওবা। মাশাআল্লাহ, তওবার দরজা, তবা করার সুযোগটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রেখেছে, আমাদের জন্য সুযোগ করে দিয়েছে। আল্লাহ, বান্দার গুনাহ হবে, কারণ বান্দার পিছনে শয়তান লেগে আছে। বান্দা যদিও চাচ্ছে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য, কিন্তু শয়তান পিছে লেগে থাকার কারণে সেই গুনার মধ্যে গ্রেফতার হয়ে যায়। তো যখন সংস্পর্শ পায় তখন তওবা করার একটা সুযোগ হয়, এটা মন মানসিকতা হয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে পাকে, আত-তায়িবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যখন বান্দা খালিস নিয়তে একনিষ্ঠতার সাথে যখন তওবা করবে, তওবাতুন নসুহা, তওবাতুন নসুহা বলা হচ্ছে মানে এমনভাবে ফিরে আসা গুনাহ থেকে যে গুনার মধ্যে আর যেন সেই সেদিকে না যায় না যায়,
এমন তওবাকে তওবাতুন নসুহা বলে। যখন তার তওবাটা তওবাতুন নসুহা হবে তখন আল্লাহ তাআলা তার পূর্ববর্তী যত গুনাহ করেছে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি মানে এমন দর্শকের কি উত্তর এইভাবে পেতে পারে যে আমি যা হয়তো বা গুনাহের কাজ করেছি তাহলে আমি তওবা করিনি সত্যিকার অর্থে তাহলে আমার ওই গুনাহের ফল পেতে হবে না? পেতে হবে, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবে, মাফ করে দিবে মাশাআল্লাহ। জি, যেটা হচ্ছে যদি নিজের আত্মার উপর জুলুম করে তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবে, কিন্তু অপরের বান্দার হক এটা তো হক এটা এই বিষয়ে আপনি কি বলেন? সেটা হচ্ছে দর্শকের জাজবা মাশাআল্লাহ মারহাবা, যে এই অনুভূতিটা জাগাও কিন্তু অনেক বড় ব্যাপার। আজকাল আমাদের সমাজে এমন দেখা যাচ্ছে যে গুনাহের পর গুনাহ, খারাপ কাজের পর খারাপ কাজ আমরা করেই যাচ্ছি, তারপরেও আমাদের কোনো অনুশোচনা হচ্ছে না। তারপর যে দর্শকটা আমাদেরকে ফোন করেছেন ওনাকে বলবো প্রথমত যে নিজের আত্মার উপর যে জুলুমগুলো করেছে, নিজের আত্মার উপর জুলুম মানে নিজে যে খারাপ কাজগুলো করেছেন, হোক সেটা মিথ্যা কথা, হোক সেটা আপনার চুগলখড়ি, হোক সেটা নামাজ কাজা করা, হোক সেটা আপনার রোজা ছেড়ে দেওয়া, বা আল্লাহ তাআলা যে ফরজ বিধানগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা যে হক সেগুলো হয়তো বা আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলার বান্দার যে হকগুলো আমরা নষ্ট করেছি, কাউকে আমরা মেরেছি, কাউকে আমরা চোখ রাঙিয়েছি, কারো মাল আত্মসাত করেছি, কারো উপর জুলুম করেছি, কারো দ্রব্য আমরা অনেক সময় দোকানে গিয়ে অনেক সময় না বুঝে আমরা তার আমার হক ও তার হকগুলো আমরা মানে নষ্ট করে দিলি হয়তো বা আমাদের জ্ঞানহীনতার কারণে। জি জি, কিন্তু এগুলো তো মাফ হবে না যতক্ষণ না পর্যন্ত ওই বান্দাটা মাফ না করে। আচ্ছা, এরকম একটা অনেক সময় প্রশ্ন জাগে, কিন্তু এটা তো মুফতি সাহেবরাই ভালো জানবেন এটার বিধান কি হবে, যে অনেক সময় আমাদের আমাদের হকদারের কথাই মনে থাকে না। যেমন কাউসার ভাই, আমি যদি বলি আমার বালেগ হওয়ার পরে 13 বছর বা 14-15 বছরে আমি যদি কারো হক মেরে খাই, তাহলে সেটা তো আমার এখন ধর মনে নাও নাও থাকতে পারে, তো আমি কিভাবে তাদের হকগুলো আদায় করবো? আমি হয়তো বা এমন অনেক মানুষের আমি কোনো গাছের ফল আমি খেয়ে ফেলেছি যেটা আমার এখন মনে নেই, ঠিক আছে? তো এটাও একটা মানে সুন্দর ব্যবস্থা, এটাও করা যেতে পারে। ফারুক ভাই আছেন আলেমিদিন, উনিও বলতে পারবেন যে নিজের দোয়ার মধ্যে সবসময় হকদারদেরকে মনে রাখা। আচ্ছা, নিজের দোয়ার মধ্যে সবসময় হকদারদেরকে মনে রাখা, কেননা আমি যখন আর এটা তো এমনিতেও মানে খুব ভালো একটা বিষয়, আর এটা আমার আকা আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন যে নিজের উম্মতের জন্য সবসময় আগে দোয়া করতেন, আর বলা হয় যে অপর জন্য দোয়া করে তার দোয়াও আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তো আমার হকদার, আমি যেখানে আমার জন্য দোয়া করব সেখানে আমার হকদার যারা যারা কিয়ামতের দিন যদি আমাকে পাকড়াও করে ফেলে তাহলে আমি জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যাওয়ার জন্য একটা বাধা হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমি তাদের হুকুকগুলো আদায় করব না। তো এটা চিন্তা করার বিষয় যে আমি আমার হকদারদের কথা কতটুকু মনে রাখছি যখনই কাউসার ভাই যখনই, যেমন অনেক বড় বড় রাত আসে, সবে বরাতের রাত, সবে কদরের রাত, রমজানের রাত, এরপর জুমার রাত আমরা পাই, তো যে রাতগুলোতে দোয়া কবুল হয়ে থাকে বা প্রত্যেক জুমার দিন দোয়া কবুলের সময় আমরা যখনই দোয়ার মধ্যে হাতটা উঠাই তখনই আমরা হকদারদেরকে মনে রাখি যে আল্লাহ আমার হকদারদেরকে তুমি বেহিসাব মাগফিরাত দান করো। দেখুন কাউসার ভাই, খুব সুন্দর একটা কিন্তু এখানে কথা আসলেই পয়েন্ট হয়ে যায়, জি নো ডাউট হয়ে যায়, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যদি আপনার হকদারদের উদ্দেশ্যে যে দোয়াটা করছেন সেটা যদি কবুল করে ফেলে, আল্লাহ কাসমে বলেন তো যদি হকদারদের বেড়া পার হয়ে যায় তাহলে কি আমি বাঁচবো কি? তার সদকা হলো আমি বেঁচে যাব। দেখুন না, আমাকে আমার হকদাররা যদি মাফ পেয়ে যায় তার আর কি দরকার, কিয়ামতের দিন আর কি দরকার? এটা মুফতি সাহেবরাই ভালো জানবেন। আমি আমার একটা ভালো ধারণা হিসেবে বলছি আর কি, যদি হকদার রাফারুক ভাই মাফ পেয়ে যায় তাহলে তো ওনার আর কিসের দরকার? যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আপনাকে আর কেনই বা ধরবে? ওনাদের তো বেড়া পার হয়ে যাচ্ছে। আসলে এখানে দেখেন না, যে বিষয়টা বলছেন নিজের কৃতকর্মের ফল, যে নিজের কৃতকর্মের কারণে আপনি বললেন যে আকিরা তো আমাদের একটা বিষয় ভোগ করতে হবে, যদি কেউ কারো জুলুম হক নষ্ট করে থাকে তাহলে সে হক নষ্ট করার কারণে নিজের কৃতকর্ম এটার কারণে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। এখানে একটা বিষয় অনেকেই আপনি বললেন কি আখিরাতের কথাটা, নিজের কৃতকর্মের ফল, কারো উপর যখন আমি জুলুম করলাম যে ফলটা কিন্তু দেখা যায় কি আমি জুলুম তো করে ফেলেছি, সেম এই নিজের কৃতকর্মের কারণে আবার দুনিয়াতে কিন্তু এটার কি খারাপ একটা ফল ভোগ করতে হয়। যেমন ধরেন আমি হয়তো আছে কারো একটা বিপদে, বলে কারো একটা আমি আঘাত করলাম, জুলুম করলাম আর কি, আমার এখন ক্ষমতা রয়েছে বিদায়, এমন একটা সময় আসতে পারে কাউকে বিপদে ফেলে, জি জি, এমন একটা সময় আসতে পারে সেই বিপদে আমি নিজেও পড়তে পারি, আমার থেকে মানুষের সাহায্য প্রয়োজন, কিন্তু যাদের আমি জুলুম করেছি তারা তখন সমর্থবান হবে, তখন আমার যে নিজে কৃতকর্ম করেছিলাম যে খারাপ করেছিলাম সেজন্য হচ্ছে আমার বিপদে সাহায্যও করবে না। সেটা হচ্ছে দুনিয়াতে কি মানে কৃতকর্মের ফল যেটা, অবশ্যই এ বিষয়ে ফারুক ভাই আপনি কি বলেন যে আমরা দুনিয়াতে কি স্বাভাবিক দেখা যায় মানুষ নিজে কৃতকর্মের ফল ভোগ করতে হয় এরকমই কিছু? যদি জি অবশ্যই, কিয়ামতের দিন তো বুক করতে হবে, দুনিয়াতেও এমন এমন কৃতকর্ম রয়েছে যেগুলার মানে কি বলবো পরিণাম নিজেকে বুক করতে হয়,
যেমন যদি আমরা সন্তানের দিকে যাই, আমি যদি আমার সন্তানকে ভালোভাবে লালন পালন না করি, আচ্ছা, তাকে যদি ভালো শিক্ষা না দিই, জি, বা তাকে এমন তরবিয়ত যদি না দিই যে তরবিয়ত পেয়ে সে বড় হয়ে কিন্তু সেই শিক্ষায় বেড়ে উঠবে, যদি শিক্ষাটা না দিয়ে যদি তাকে অন্য শিক্ষা দিই সেই বড় হয়ে কি করবে? সে তো আমার ছেলে, তাকে তো আমি ছোটবেলায় ভালো শিক্ষা না দি নাই, মানুষের উপর জুলুম করা থেকে বিরত রাখি নাই, আচ্ছা, মিথ্যা বলা থেকে বিরত রাখি নাই, নামাজ পড়তে আদেশ দিই নাই, ভালো সংস্পর্শ পাওয়ার জন্য চেষ্টা করি নাই, খারাপ সংস্পর্শে ছিল, তাহলে এখন সে বড় হয়ে অনেক মানে কর্মকাণ্ড করছে যেগুলো হয়তো বা দুর্নাম কার উপর পড়বে? মা বাবার উপর পড়বে। কোনো ছেলে মারামারি বা ঝগড়া লেগেছে, যখন জিজ্ঞাসা করবে এটা কার ছেলে, তখন বলা হবে অমুকের ছেলে, তখন কিন্তু ছেলের নাম ধরে মানে অমুকের ছেলে, ছেলেকে সম্পৃক্ত করা হবে বাবার দিকে, জি জি, তখন বাবা সেই টেনশনটা বুকবে, তখন চিন্তা করবে কেন আমি আগে প্রশিক্ষণ দেইনি। হচ্ছে না আজকে সমাজের মধ্যে ফারুক ভাবে যে বিষয়টা বলছেন যে আজকে সমাজের মধ্যে কি কারো সন্তান তাকে রেখে পালিয়ে চলে গিয়েছে, জি, কাউকে নিয়ে হোক যেমন করে হোক, আজকে সন্তান সে মা বাবার খোঁজখবর রাখছে না, হয়তো অনেক দর্শকও এমন হয়তো দেখছে যে ইস আফসোস করছে, এমন লাখও আজকে অনেক বাবা রয়েছে যারা আফসোস করছে এই বয়সে বুড়ো বয়সে এসে যে আমি যদি এই ছোট অবস্থায় থাকা অবস্থায় যদি আমার সন্তানকে যদি সঠিকভাবে লালন পালন করতাম, সঠিক শিক্ষাটা যদি দিতাম, আজকে আমার থেকে এই অবস্থায় আসতে হতো না। যে আরেকটা জিনিস যেটা হচ্ছে, মনে করেন আজকে দেখুন ওয়েস্টার্ন কালচার আমাদের চলে এসেছে, আমরা সেগুলো গ্রহণ করছি, ওয়েস্টার্ন কালচারে কি করে তারা, পশ্চিমা সংস্কৃতি তাদের টাইম নেই যে মা বাবাকে খিদমত করা, তখন তাদেরকে কোথায় দিয়ে দেয়? ওল্ড হাউসে দিয়ে দেয়, বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। তো আজকে আমি বৃদ্ধাশ্রমে কেন আসছি, এর পরিণাম তো আমিই হব, হয়তো আমি আমার বাবাকে খিদমত করি নাই, আল্লাহ, আমি আবার আমার বাবাকে শ্রদ্ধা করি নাই, আমি আবার বাবার মতো চলি নাই, এই জন্য আমার ছেলেও আমার কথা মতো চলছে না, মানে আমার কর্মেরই ফল, আমার কর্মেরই ফল। শুধু একটা উদাহরণ, ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ আরো যে আমার নিজের কৃতকর্মের কারণে আমাকে সেই পরিণামটা ভোগ করতে হচ্ছে। আসলে ফারুক ভাই এই বিষয়টা কিন্তু আজকে অনেকে দর্শক বলছেন যে আমাদের হয়তো মা বাবা যারা রয়েছেন যে যখন বিষয় উঠে এসেছে সন্তান ঘরের মধ্যে সন্তান রয়েছে, সন্তান আজকে আমার কথা শুনছে না, যারা বলে প্রথমে সকল মা বাবা থেকে একটু নিজের অতীতকে দেখা উচিত যে আমার কর্মের ফলে কি আমার আজকে সন্তানের এই অবস্থা কি না, হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, জি হ্যাঁ সঠিক বলছেন। কারণ দেখেন আমরা যখন কোনো কর্ম করে ফেলি, লিয়াকতভাই হয়তো খেয়াল করবেন, যখন আমরা কোনো কর্ম আমার দ্বারা হয়ে যায় আমরা দেখা যায় কি ওই ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমরা আফসোস করি, আফসোস করি। এর বিষয়ে আপনি কি বলেন যে আমরা কি কোনো বিষয়ে কি আগে দিয়ে কি আমরা প্রস্তুতি নিতে পারি না, বা আগে দিয়ে কি আমরা কোনো একটা বিষয়ের জন্য কি মানে এটা না হোক, এই বিষয়ে কি বলেন? এটা হচ্ছে আসলে আমাদের মানে জাতিগত অভ্যাস হয়ে গেছে, আচ্ছা, যে আমরা কোনো কিছু রেজাল্ট না পাওয়া পর্যন্ত এটার যে প্রিকশন মানে পূর্ব যে একটা সতর্কতা সেটা আমরা নিতে চাই না। আরেকটা হচ্ছে বিশেষ করে সেটা হচ্ছে কাউসার ভাই আল্লাহওয়ালা আমরা এখনো হতে পারছি না। দেখুন আমাদের আলটিমেট গোল হচ্ছে জান্নাত, অবশ্যই, আর আলটিমেট গোল হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, অবশ্যই। একটা হচ্ছে যে বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টিকে নিজের আপন করে নিয়েছেন, সে সমস্ত গুনাহ থেকে নিজেকে তো বাঁচাবে, নিজের আল আহালকেও বাঁচাবে। কোরআনে পাকে যে আয়াতটা, তোমরা নিজে বাঁচো এবং নিজের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো এখন কথা হচ্ছে আমরা কোরআনে পাক তো একে তো পড়িই না, কোরআনে পাকে কি আদেশ আছে হুকুম আছে তাও জানি না, একজন মুসলমান হিসেবে আমার জন্য কি গাইড লাইন কোরআনে পাকে আছে সেটা আমি জানি না। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন এই আয়াতে মুবারাকাটা আসলে খুব কিন্তু ভাবাই, যার এটা চিন্তা মাথায় আসবে না তাকে কিন্তু খুব ভাবাবে এই আয়াতে মুবারাকাটা যে তোমরা নিজে বাঁচো এবং নিজের পরিবার পরিজনকেও বাঁচাও। তো অবশ্যই যখন এটা আসলে কাউসার ভাই যখন এটা শোনা হয় না তখন অনেক চিন্তায় পড়তে হয় যে আসলে কি আমি আমার পরিবার পরিজনদেরকে বাঁচাচ্ছি। আবার এটাও শুনতে পেয়েছি যে যারা শুধু নিজের জন্য চিন্তা করে, নিজের পরিবার পরিজন পরিবারের চিন্তা করে না, তাহলে সেই পরিবার পরিজনরাও কিন্তু কিয়ামতের দিন গিয়ে আমার জন্য নালিশ করবে আল্লাহ তাআলার দরবারে, আরজি জানাবে যে এ আমাদেরকে নেকির দাওয়াত
দেয়নি। তো এখন সেই সকল সদস্যদের, পরিবারের সদস্যদের চিন্তা করা উচিত যারা নিজেদের কথা চিন্তা করে কিন্তু নিজের পরিবার পরিজনদের কথা চিন্তা করে না, তাদের অবস্থা কেমন হবে যদি কিয়ামতের দিন। আচ্ছা একটা তো হচ্ছে নিজের সংশোধন হবে, এখন তো অনেকে নিজেই সংশোধন হচ্ছে। আমি লিয়াকত ভাইয়ের সাথে একটা কথা অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি আমি নিজে সংশোধন হই, পরিবারের কথা চিন্তা না করি, ছেলে সন্তান স্ত্রী পুত্র অর্থাৎ ফ্যামিলিতে যারা রয়েছে, যদি আমি পরিবারের চিন্তা না করি, তাহলে এমন অবস্থা হবে যে ওই পরিবারের যে ভোগান্তি সেটা আমাকেও ভোগ করতে হবে। এক সময় কি আমি এটাই বলবো যে আজকে আমার কর্মের কি আমার ফল নিজে থেকে ভোগ করতে হচ্ছে। যদি আমি পরিবারের কথা চিন্তা করতাম তাহলে আমিও নিজেও বাঁচতে পারতাম, পরিবারকেও। অনেক সময় এটা একটা আফসোস চলে আসে তো অলরেডি, আজকে আমার পরিবারের মধ্যে এই পেরেশানি এই সমস্যা হয়ে গিয়েছিস, আমি যদি ওই সময়ের মধ্যে ওই কাজটা না করতাম। জি জি। একটা আবার অনেক সময় এটা হয় না যে ইস আমি নামাজি, আমার পরিবার সবাই যদি নামাজি হতো আল্লাহ তাআলা আমার পরিবারে বরকত মানে শূন্যতে এটা দেখাই দিত না। অনেকে বলে তো হুজুর আমার ঘরের মধ্যে পেরেশানি, আমার ঘরের মধ্যে অভাব, দেখবেন নিজেকে প্রশ্ন করুক বা আমার ঘরের মধ্যে অশান্তি। জি জি। তাহলে বোঝা যাচ্ছে অনেকে অভিযোগ করে যে বিবাহ করার পরে অশান্তি আর অশান্তি, তাহলে হয়তো এটা আমার কৃতকর্ম যে আমি বিবাহের ক্ষেত্রে, এটা তো আল্লাহ তকদিরে রয়েছে, বিবাহের ক্ষেত্রে আমি যাচাই বাছাই করি নাই। আল্লাহ আল্লাহ রসুল যেটা দেখার জন্য বলেছেন, দিনকে প্রাধান্য দেওয়ার জন্য বলেছেন, আমি তো দিনকে প্রাধান্য দিই নাই, আমি মালকে প্রাধান্য দিয়েছি, তার শহরতকে প্রাধান্য দিয়েছি। তাহলে যার দরুন আজকে আমি অশান্তি দেব। শুধু তাই নয়, আপনি বিয়ের ফাংশন গুলোকে দেখুন, বিয়ের যে অনুষ্ঠান গুলো হয় সেগুলো দেখুন, হারাম কাজ দিয়ে যে লাইফকে আমি শুরু করছি, আবার বলছি নিজের লাইফ থেকে যে সাংসারিক জীবনে আমার অশান্তি যাচ্ছে, সাংসারিক বিষয়ে একটা বলে অশান্তি। আরেকটা বিষয় দেখা যায় কি, অনেক সময় নিজেদের সন্তান, আল্লাহ না করুন, নিজেদের সন্তানও দেখা যায় মানে সঠিক স্বাস্থ্য গঠন হয় না। এমনও হতে পারে আমার যেটা শুরু হয়েছে গুনাহের মাধ্যমে, তা আমার ভবিষ্যৎ কিভাবে আমি ভালো চাইতে পারি। আসলে কাউসার ভাই এটা কেউ মানতেই চায় না যে নিজের কৃতকর্মের ফল, আসলে বিয়ের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, অনেকে মনে করে যে আরে আমার বিয়ে করলাম কেন শান্তি হচ্ছে না, স্ত্রীর পক্ষ থেকে টেনশন, সন্তানের পক্ষ থেকে টেনশন, শ্বশুর বাড়ি থেকে টেনশন। আরে ভাই আপনি তো দেখুন যে নিজের লাইফ যেটা শুরু করেছেন সেটা কি আল্লাহ তাআলার সন্তুষ্টি দিয়ে শুরু করেছেন, নাকি নাচ গান মানে তারপরে আপনার অপচয়, বিয়ের মধ্যে যে অপচয় হয়, তারপর আপনার যেগুলো আপনার শরীয়ত বিরোধী কাজ সেগুলোর মাধ্যমে শুরু করেছেন। আপনি দেখুন বেপার দেখি, হ্যাঁ যেখানে বলা হচ্ছে যে নিজের মহিলার হচ্ছে অরাত মানে পরবর্তী জীবনটা পরবর্তী স্টেপ গুলো আপনার সুখের হবে, তো এটাও কিন্তু নিজের কৃতকর্মের একটা ফল। সবাই কিন্তু কি করেছে, আনন্দ ফুর্তি করেছে জি আমার কারণে, তাহলে গুনাহের কারণে। এখন যে আমি অশান্তিতে আছি, এই অশান্তির বাগিরার কেউ নেবে না, কেউ নেবে না, অবশ্যই কেউ নেবে না, ওই ফলটা কিন্তু নিজের আছে। কিয়ামতে তো নিবে না, নিবে না দুনিয়াতে নিবে না, যে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতে নিবেন, ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, কেউ কারো গুনাহের বাগিদার হবে না। জি আচ্ছা ফারুক, নিজেকে বহন করতে হবে। অবশ্যই আচ্ছা ফারুক, এখানে আরেকটা প্রশ্ন এটা চলে আসে না যে অনেকে বলে আরে ভাই এগুলো না করলে সমাজ কি বলবে, আমাকে ব্যাকগ্রাউন্ড বলবে, সমাজের মানুষ আমাকে কি বলবে? আরে ভাই যখন আপনি পেরেশানিতে থাকেন তখন সমাজের মানুষ কোথায় থাকে? তখন ওই উপর যখন বিপদে থাকেন করতে হয়, আপনি যখন বিপদে থাকেন, আচ্ছা ওইটা বাদ দিলাম, যখন আপনি অভাবের মধ্যে পড়েন তখন কে উদ্ধার করে আপনাকে? আল্লাহ তাআলাই তো উদ্ধার করেন, তাই না? আল্লাহ তাআলাই তো আপনাকে রিজিক দিচ্ছেন ভাই, আল্লাহ তাআলাই তো আপনাকে অশান্তি আপনার দূরীভূত করছেন। তো সমাজের কথা চিন্তা করে যদি আপনি মালিককে, আচ্ছা আমার কিছুদিন গত জুমাই আমার মসজিদের খতিব সাহেব খুব সুন্দর একটি ওয়ার্ড বলেছেন, খুব সুন্দর একটি সেন্টেন্স বলেছেন, আমার দিলের মধ্যে লেগেছে। বলছে যে মনিবকে খুশি করো মানবকে নয়, যদি মনিবকে খুশি করো তাহলে মানব খুশি হয়ে যাবে, আর যদি মানবকে খুশি করতে ব্যস্ত হয়ে যাও তাহলে মনিব নারাজ হয়ে যাবে। খুব সুন্দর কথা কিন্তু, বুঝলে কিন্তু অনেক অনেক কিছু এটার মধ্যে সবকিছু। আরেকজন আল্লাহর ওয়ালি এটা বলেছেন যে আমরা ওই কাজ করব যে কাজ আল্লাহ আল্লাহ রসুল সন্তুষ্ট, আমরা ওই কাজ থেকে বিরত থাকব যে কাজে আল্লাহ আল্লাহ রসুল অসন্তুষ্ট। এই দুইটা লাইন কাজ যে এই দুইটা লাইন দেখুন, লাইন কিন্তু দুইটা,
কিন্তু এর মর্মটা জীবনের উদ্দেশ্য বলে দিতে পারে, পুরো জীবনের উদ্দেশ্য বলে দিতে পারে। কিন্তু এটা হচ্ছে আসলে নিজের কৃতকর্মের ফল, এটাই ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে খারাপ পাবেন। আসলে প্রিয় দর্শক, যে বিষয়গুলো এখন লেখাপে বলে আমাদের ফারুক ভাই তুলে ধরলেন, যে আমাদের একটু নিজের অন্তরে গেঁথে নিই না, হয়তো আমাদের উদ্দেশ্য, আমাদের জীবনের যে একটা উদ্দেশ্য সেটা কিন্তু এই কয়েকটি কথার মধ্যে চলে এসে গিয়েছে। আমাদের যে কর্মটা আমরা করি না কেন, প্রতিটা কর্ম করার আগে দেখা হচ্ছে যে আমার এই কর্মটা শরীয়ত সম্মত কিনা, আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি এই কর্মের মধ্যে রয়েছে কিনা, তাহলে অবশ্যই এই কর্মের ভালো ফল, ভালো আমি একটা বিষয় পাওয়া, যদিও বা কিতাবের মধ্যে এটা রয়েছে, মুমিন যদি কখনো কোনো ভালো কাজ করে সেটার ফল যদি দুনিয়াতেও না পায়, সে কিয়ামত দিন হলেও পাবে, কারণ এটা অবশ্যই সে পাবে। এবং এই বিষয়ে ইনশাল্লাহ বিশ্লেষণ আমি আরেকটু ফারুক ভাই থেকে জানবো ইনশাল্লাহ, কেন এটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে বলে আমি তো ভালো কাজ করেছি, আমি অমুক কাজ করেছি, কিন্তু এটা ফল পাচ্ছি না কেন, অনেকের আশা থাকে এটা, যে তাদের জন্য সুসংবাদ ইনশাল্লাহ আমাদের ফারুক ভাই বলবেন। তো কিছু কল এবং SMS আপনাদের অ্যাড করবে ইনশাল্লাহ, অনেকে আমাদেরকে SMS করছেন এবং আমাদেরকে কলও করছেন। প্রথমে কল নিব ইনশাল্লাহ, যে আমাদেরকে কল শুনিয়ে দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে মাদানী চ্যানেল ভালো লাগারই একটি চ্যানেল, প্রতিটা অনুষ্ঠান ভালো লাগারই, আর নিজেও দেখুন অপরকে দেখার দাওয়াত দিয়ে ইনশাল্লাহ তাদেরও ভালো লাগবে, তাদেরও ইনশাল্লাহ এরকম ইলমে দিন শিকার সুযোগ হবে। পরবর্তী কল নিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তালা কবুল করুন। জি পরবর্তী কল দেব। উৎসাহ সৃষ্টি হয়, গুনাহ থেকে বাঁচার উৎসাহ সৃষ্টি হয়, এভাবে নিজেরাও দেখুন অপরকে আশেপাশে প্রতিবেশীদেরকে দেখার দাওয়াত দিন মাশাআল্লাহ। আরো অনেকে আমাদের কল SMS করছেন, একজন SMS করেছেন আমাদের টাঙ্গাইল থেকে, টাঙ্গাইল মধুপুর থেকে লিখেছেন, আমার নাম আলমগীর। তো দুনিয়ায় আমরা যদি গুনাহ করি সেটার বিচার দুনিয়া কিভাবে হয় যদি বলতেন, এই বিষয়ে আমাদের SMS করেছেন। তো আসলে আমরা প্র্যাকটিক্যালি এটা দেখতে পাই দুনিয়া কিভাবে আমাদের ফল ভোগ করতে হয়, এবং এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, সঙ্গে থাকুন ইনশাআল্লাহ, এই বিষয়ে জানার সৌভাগ্য হবে। তো ফারুক ভাই, যে একটা বিষয়ে আমরা একটা মনের মধ্যে কিছুক্ষণ যে বিষয়টা বললাম, যে আমরা অনেকেই বলি যে আমি যে এই ভালো কাজ করেছি এটার ফল আমি দুনিয়াতে পাচ্ছি না, কিয়ামতের দিনকে এটা পাওয়া, এবং যারা পায় না দুনিয়াতে তারা অনেক সময় নিরাশ হয়ে যায়, তো নিরাশকে হওয়া উচিত মনে করেন? আল্লাহ তাআলা ওই কোরআনুল কারীমের আয়াতের দিকে তাকায় যে আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কৃতকর্মের ফল অবশ্যই পাবো, যে কোরআনুল কারীমে এমন একটি আয়াত রয়েছেন বলা হচ্ছে জি তাদের প্রতিদান তাদেরকে বরাবরই দেওয়া হবে, আল্লাহ সেখানে কমতি করা হবে না, যেখানে প্রতিদান দিবেন আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ তাআলা কমতি করবেন, এটা আল্লাহ তাআলার শান নয়, আল্লাহ তাআলার শান হচ্ছে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তো দুনিয়াতে অবশ্যই আমাদেরকে আল্লাহর উপর রাজি থাকতে হবে, আল্লাহর দেওয়ার উপর রাজি থাকতে হবে, আল্লাহ তাআলা বান্দাকে অবশ্যই সাহায্য করেন, বান্দা যখন বিপদে পড়ে তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে অবশ্যই সাহায্য করে থাকে, যখন বান্দা আল্লাহকে ডাকে অর্থাৎ দোয়া করে জি, যখন কোনো কিছু চায় আল্লাহ কি করেন তার ডাকে সাড়া দেন, সাড়া দিয়ে থাকেন। আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমের মধ্যে যে বলা হচ্ছে যে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। অনেকের মনে প্রশ্ন, দোয়া করে অনেকে, অনেক কিছু চায় কিন্তু পায় না, পায় না ভালো কিছু, কোনো কাজ করে আমাদের ইমান রাখতে হবে যে দোয়া কবুল হচ্ছে, এটাই ইমান রাখতে হবে। আচ্ছা, তবে আল্লাহ তাআলা কিছু দোয়া অর্থাৎ কিছু চাওয়া আল্লাহ তাআলা রেখে দেন, ওই দোয়া দোয়াকে নেকির মাধ্যম পরিণত করে তাকে সওয়াব দান করে। দুনিয়াতে না হচ্ছে এটা আমার জন্য ফায়দা, কিয়ামতের দিন আমি নেকির মোহতাজ হব, নেকির মোকাবিকি হব, তখন আমি যে দোয়া করেছিলাম, আমি যে দুনিয়াতে অনেক কিছু চেয়েছিলাম আল্লাহর কাছে, জায়েজ দোয়া না, জায়েজ দোয়া না, জায়েজ বৈধ
অনেক কিছু চেয়েছিলাম কিন্তু দুনিয়াতে পাইনি, মানে আমরা আজকে যারা বলে নিজের কর্মের ফল আমরা দুনিয়াতে পাচ্ছি না, হয়তো বা দুনিয়াতে না পেলেও দুনিয়া হয়তো আল্লাহ তার দয়া হয়ে যাবে, কিন্তু যে কেয়ামতের এটা আল্লাহ তালার দয়া তো অবশ্যই রয়েছে, তার পাশাপাশি সেই ফলটা যখন কেয়ামতের দিন আমার সাহায্য হবে তখন তো এর তুলনাও হতে পারে না। জি জি বলেন, মানে যারা এটা চিন্তা করে যে আমি আমার ভালো কর্মের ফল পাচ্ছি না কেন। আচ্ছা, আরেকটা জিনিস, রুহানি চিকিৎসায় বসা হয় তো ওখানে অনেকে এটা নিয়ে মানে অনেকে কল করে বলে যে যে আমি নামাজ পড়ি আমার অভাব দূর হচ্ছে না কেন, আচ্ছা আমি নামাজি আমার ব্যবসার মধ্যে লাভ হচ্ছে না কেন, ভালো কাজ তো করছি। কিন্তু এটা চিন্তা করার বিষয়, নামাজ যেভাবে আদায় করা দরকার সেভাবে কি আমি আদায় করছি, নেকির কাজ যেভাবে করা দরকার সেভাবে কি আমি করছি, শুধু ভাই কি নামাজ পড়লেই হবে। অনেকে দেখা যায় আমাদের কিরাত অশুদ্ধ, আমাদের নামাজের যে ফরজ সেগুলো আদায় হচ্ছে না, আমাদের ওয়াজিবাত ছুটে যাচ্ছে, আমাদের সুন্নতে মুআক্কাদা ছুটে যাচ্ছে। তো জনাব, আমি যদি বলি আমি পাঁচবার যদি নামাজও পড়ি তো সেই নামাজ যদি সঠিকভাবে আদায় না হয় তাহলে বলুন যে আপনার যেভাবে আপনার যে ফজিলত, যেমন আমি বলি দরুদে পাকের ফজিলত অনেক রকম, ঠিক আছে, দরুদে পাক যদি আপনি ইখলাস নিয়ে না পড়েন, দরুদে পাক যদি যেভাবে পড়া দরকার সেভাবে না পড়েন, তাহলে ফজিলত তো অনেক কিন্তু আপনি অর্জন করতে পারবেন না বা আমার অর্জন হবে না। বুঝতে হবে যে আল্লাহর পাক কালাম সঠিক, হ্যাঁ আল্লাহ তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা বাণী তা সঠিক, সঠিক হয়তো আমিও সঠিকের মধ্যে। আরেকটা কথা হচ্ছে যে ফারুক ভাই বলেছেন যে দোয়াটা অনেক সময় নেকিতে পরিপূর্ণ করে দেয়, বাকি আমাদের দিন করে দিবেন, করে দিন আমাদের মহতাজ হবে নেকির। আরেকটা বিষয় এখানে চিন্তা করা উচিত যে এমনও হতে পারে যে আমি এখন যে সময়ে আমার জন্য যে দোয়াটা চাচ্ছি আল্লাহ তাআলা তদবীরের মধ্যে গোপন রহস্যের মধ্যে সেটা আমার জন্য এখন ভালো নাও হতে পারে, বা আল্লাহ তাআলা সঠিক টাইম যখন আসবেন তখন আমাকে সেই দিবেন বা আমার যে নিয়তটা সেটা পূরণ করবেন। তো এটা একটা, আরেকটা হচ্ছে রিওয়ায়তের মধ্যে এটাও এসেছে যে তোমরা নেকিকে ভুলে যাও গুনাহকে মনে রেখো, নেকিকে ভুলে যাও গুনাহকে মনে রেখো, আর নেকি যতই বড় হোক না কেন সেগুলোকে ভুলে যাও, গুনাহ যতই ছোট হোক না কেন সেটাকে মনে রেখো। কেননা বলা হচ্ছে নেকি যে বান্দা মনে রাখবে আর গুনাহকে ভুলে যাবে সে রিয়ার মধ্যে পড়ে যাবে। আচ্ছা, যখন মানুষ বলবে যে আমি অনেক নেককার আমি অনেক নেকি করছি তাহলে সে রিয়ার মতো একটা হারাম কাজের মধ্যে সে নিপতিত হয়ে যাবে, আর যখন গুনাহকে মনে রাখবে ছোট ছোট গুনাহকে মনে রাখবে না আমার এই গুনাহ হয়েছে এই গুনাহ হয়েছে, তখন সে আরো নেকির প্রতি জাজবা পাবে, উৎসাহ পাবে, তখন নেকি করার একটা তার অনুপ্রেরণা জাগবে। কিন্তু সে যদি নেকিকে মনে রাখে আর যদি বলে জানাব আমি নেকি করছি আমি ভালো কাজ করছি কিন্তু এটার প্রতিদান পাচ্ছি না কেন, তো আমি যে পয়েন্টগুলো বলেছি পয়েন্টগুলো মনে রাখবে। আসলে লিয়াকত ভাই, দর্শক আমরা অনেকেই কিন্তু এরকম প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি, আশা করি আপনারা সেই উত্তর পেয়ে গিয়েছেন। এবং আসলে ভালো কাজ করলে অবশ্যই প্রতিদিন আমরা ভাবো কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসা বিষয়টা আমাদের অবশ্যই হওয়া উচিত। আর যে আরেকটা হচ্ছে কাউসার ভাই, আমাদেরকে অবশ্যই নামাজটা বিশুদ্ধ করতেই হবে, অবশ্যই আমরা নামাজ পড়ছি আর যদি এটা মনে রাখি যে ফারুক ভাই এটা যদি বলি আমি যদি নিজে নিজেই জাস্টিফাই করি যে আমার নামাজ শুদ্ধ তাহলে এটা কেমন হবে, এবং এটাও আশা রাখি নামাজ পড়ে আমি জান্নাতে যাব, জান্নাতে চলে যাব, ফলো আশা করছি কিন্তু কাজ করছি, কিন্তু আমি যে আদৌ কি সঠিকভাবে নামাজ আদায় করছি কিনা বা আমার কিরাত আদৌ কি শুদ্ধ হচ্ছে কিনা এটা কিন্তু জাস্টিফাই করা দরকার। আসলে আরেকটা বিষয় এখানে দেখা যায় অনেক সময় আমরা নিজের কৃত কর্মের ফল খুঁজি, হ্যাঁ ভালো খুঁজি, কিন্তু যখন আমরা একটা বিষয় ন্যাক কথা ধরে নিলাম যে নামাজটা, আর যখন নামাজের কথা বলছে নামাজটা ধরে নিলাম, নামাজ পড়ছি আমি এটা আশা করছি নামাজ যখন পড়ছি তখন এটার ফল আমি জান্নাতে পাবো, কিন্তু যখন কাজটা আমি করতে যাচ্ছি ওই কাজটার উদ্দেশ্য কি মানুষকে দেখানো নাকি আল্লাহকে সন্তুষ্ট করা, এটাই আমরা আজকে যখন মানুষ চাই না, মানুষ যে আমি এটার ফল আমি চাই ভালো, কিন্তু ফল যে আমি কাজটা করতে যাচ্ছি ওই কাজটা করার আগে আমি কার উদ্দেশ্য করছি সেটাও আমাদের দেখা উচিত। আচ্ছা, আরেকটা বিষয় লিয়াকত ভাই হয়তো খেয়াল, ফারুক ভাই হয়তো খেয়াল করছেন, অনেক মানুষ আছে যারা বুড়ো হয়ে গিয়েছে, তো বুড়ো হওয়ার পরও দেখা যাচ্ছে তার ঘরের মধ্যে এখনও অভাব দূর হচ্ছে না, বা এখনও সেই নজওয়ান থেকে এসে যে কাজ করে আসছে এখনও সেই তার থেকে সেই কাজ করতে হচ্ছে, সে আগে রিক্সা চালাতে এখনও সে তাতে কি রিক্সা চালাতে হচ্ছে, তার সন্তানরা তাকে কোনো কোনো কি বিভিন্ন কাজ করার মধ্যে সাহায্য করছে না, বা এমনও রয়েছে তার আশেপাশে যারা অন্যান্য বন্ধুবান্ধব ছিল তারা কিন্তু মানে তার মতো সেম লেভেলে ছিল, হয়তো আগে রিক্সা চালাতো বা আগে ছোটো করে ব্যবসা করতো, কিন্তু এখন সে অনেক উঁচু পর্যায়ে চলে গিয়েছে। অর্থাৎ দেখা যায় কি মানুষ নিজের হয়তো বা যুবর থাকা অবস্থায় বা নিজের আগের বিভিন্ন অলসতার কারণে বা পরিশ্রমী না হওয়ার কারণে তার থেকে বুড়ো হওয়ার পরও সে আফসোস করতে থাকে, এই বিষয়ে যেটা হচ্ছে দুনিয়া একটা বিষয় অনেকে দর্শক এটা জানার সৌভাগ্য হতে পারে, এই বিষয়ে কি বলেন লিয়াকত ভাই, ফারুক ভাই রয়েছে যে কৃতকর্মের কারণে তো সেটা বুক করতে হয়, এটা আপনারা জানেন নেকির ক্ষেত্রে, দুনিয়াবী ক্ষেত্রেও দেখেন একজন অলস আরেকজন চালাক বা পরিশ্রমী, জি দুজন একই মানুষ। আচ্ছা, আপনি বললেন
সেম ক্যাটাগরির মানুষ, আমার প্রতিবেশী, সেও মানুষ, আমিও মানুষ, আমি অলস, সে পরিশ্রমী। তো দেখা যাচ্ছে এই যে আমার প্রতিবেশী, আমার ভাই যিনি পরিশ্রমী, পরিশ্রম করেই যাচ্ছে, করেই যাচ্ছে, ছেলেদেরকে মানুষ করছে, এস্টাবলিশ করে যাচ্ছে, সেই পূর্বের অবস্থা থেকে উন্নতি হচ্ছে, আমার উন্নতি হচ্ছে না। এর কারণ কি? আমার কৃতকর্ম, আমার অলসতা, আমার অলসতা, আমার অলসতার কারণে, আমার দূরদর্শিতার কারণে আজকে আমি আমার অবস্থায় রয়েছি। সেক্ষেত্রে মাদারীপুর এটাও দেব, এটা তো আমরা বলে যাচ্ছি, ঠিক আছে, মাদারীপুর এটা দেব, হয়তো আমার নসিবে এরকম রয়েছে, আল্লাহ আমার এই অবস্থার মধ্যে বেহতর রয়েছে, মানে এটা আমার জন্য উত্তম, অবশ্যই এটাও আমাদের চিন্তা করতে হবে। এমনি আমরা সাধারণভাবে বলে যাচ্ছি যে হয়তো উনি পরিশ্রমী ছিল, সেই জন্য সেই উন্নতির দিকে অগ্রসর হচ্ছে, আর আমি অলস বিদায়, আমি সেই রিক্সা চালাচ্ছি, আর কোনো ব্যবসার দিকে মনোযোগ আমার নেই, বা এমন রয়েছে, সেটাও লক্ষ্য রাখা উচিত যে রিক্সা চালাচ্ছি, অনেক ইনকামও করছি, কিন্তু ওই ইনকাম জোয়ার মধ্যে, ওই ইনকাম অন্য হারাম কাজ, হারাম কাজের মধ্যে ব্যয় করে দিই, তাহলে বরকত কোথায় হবে? আসলে এখানে কিন্তু মানে পয়েন্ট গুরুত্বপূর্ণ, তাহলে বরকত কোথায় হবে? অথচ দেখেন আপনি শহরের কথা চিন্তা করুন, একজন রিক্সাওয়ালা কিন্তু পুঁজি কম, অনেক সময় দেখে ইনকাম মালিককে দিতে হয় মাত্র 100 টাকা 200 টাকা, কিন্তু প্রতিদিন একজন রিক্সা চালক 1000 টাকা ইনকাম করে। তো আপনি দেখুন প্রতি মাসে একটা অনেক বিশাল অঙ্ক হয়ে দাঁড়ায়, কিন্তু সেই টাকাটা রাখতে পারে না, হয়তো বেশি খেয়ে ফেলে, বা এই যে বললাম জোয়ার মধ্যে বিভিন্ন হারাম কাজের মধ্যে ব্যয় করে দেয়, তাহলে সেই সেই অবস্থাই রয়ে গেছে, তাহলে সেই উন্নতি কিভাবে হবে? আসলে পরিশ্রম ধন আনে পুণ্য আনে শুকে একটা কথা রয়েছে। আসলে বিদ্যপ্রিয় দর্শক, যে পরিশ্রমী মানুষরা না, নিজের একটা যারা আল্লাহ তাআলা কিতাবের মধ্যে এটা রয়েছে, আল্লাহ তাআলা পরিশ্রমী ব্যক্তিকে পছন্দ করে থাকেন। জি জি, এটা কিন্তু কিতাবে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিশ্রমী হওয়ার তৌফিক দান করুক। এবং যে বিষয়টা আমি বললাম যে আজকে আমি শেষ বয়সে এসেও দেখা যায় মানুষ অনেকে আফসোস করে যে আমার কর্মের কারণে আমি সেই যুবক থাকা অবস্থা হয়তো আমি আমি এরকম কাজ করেছিলাম, যার কারণে আজকে আমার বুড়ো বয়সে আমার থেকে এই ফলটা ভোগ করতে হচ্ছে। তো যেহেতু বুড়ো হয়ে গেছে, একত সে আবার পিছনে তো ফিরে যাওয়া সম্ভব না, কিন্তু যারা দেখছেন বা শুনছেন, যারা আমরা দেখি, আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমার যেন ভবিষ্যতে এরকম না হয়। তো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা আবারও আপনাদের বিষয়ের দিকে আসবো। ইনশাআল্লাহ অনেকে আমাদেরকে কল SMS করে যাচ্ছেন, তো মাশাআল্লাহ ফেসবুকে আমাদের সাথে রয়েছেন অনেকে মাশাআল্লাহ, যেমন আব্দুল হুসাইন ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ কমেন্ট করছেন আমাদেরকে, রবি লাওয়াল ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ কমেন্ট করে যাচ্ছেন। যেমন একজন আমাদের কমেন্ট করেছেন, কেউ যদি তার কৃত কুকর্মের ফল স্বরূপ কষ্ট ভোগ করে তবে কি পরকালেও শাস্তি পাবে? মানে মনে করেন সে এখন দুনিয়াতে কোনো একটা খারাপ কাজ করে ফেলেছে, খারাপ কাজ করার পরে দেখা সেই সেটা শাস্তি শাস্তি পেয়ে দুনিয়াতে পাচ্ছে, এটাকে আবার কেমতো কি পাবে? মানে এমন অনেকে রয়েছেন আমরা বিভিন্ন গুনাহের কাজ করি, অবশ্যই গুনাহের কাজ করার দ্বারা দুনিয়াতে শাস্তি পেয়ে যাই, পাওয়ার পরে কি আবার অনেকের মনে প্রশ্ন আসে যে এটাকে কি আমরা মাফ পেয়ে গেছি মনে হয়, আর তো কোনো শাস্তি নাই মনে হয় আমার জন্য? এটা আল্লাহ তাআলার ইচ্ছার উপর রয়েছে। আল্লাহ তাআলার শান এটা যে আল্লাহ তাআলা যাকে চান তাকে মাফ করে দিবে। হয়তো আমি ওই কাজ করার কারণে শাস্তি পেয়েছি, এরপরে যদি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলার কাছে যদি দোয়া চাই, আল্লাহ তাআলার কাছে এর জন্য অনুতপ্ত হয়, যদি আল্লাহ তো যদি চান আল্লাহ তাআলা তো মাফ করে দিতে পারে। আল্লাহর শান যে কোরআনে পাকে এমন আয়াত রয়েছে, আল্লাহ যাকে চান তাকে মাফ করে দিবেন, কিন্তু যারা আল্লাহর সাথে অংশীদার করে, অংশীদার স্থাপন করে, তাদেরকে মাফ করে। আসলে এটা একটা বিষয়, অনেক সময় যারা নিজের কৃতকর্মের কারণে যেটা এই বিষয়টা চলে আসে যে আমি শাস্তি পেয়ে গিয়েছি, যখন এই বিষয়টা যখন তার অন্তরে চলে আসে তখন কিন্তু তার একটা তওবার সুযোগ হয়ে যায়, অন্তরে একটা মানে আফসোস সৃষ্টি হয় যে আমি অমুক গুনাহের কারণে কি আমার আজকে এই সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে। এটা হচ্ছে বড় সুযোগ যে তওবা করা, যদি সত্যি করে তওবা করে ফেলি তাহলে আর কিয়ামত দিনের ফল ভোগ করতে হচ্ছে না, আর যদি তওবা না করি তাহলে অবশ্যই তো ভোগ করতে হতে পারে। এছাড়াও আরেকটা এমনি রিওয়ায়েতের মধ্যে এসেছে না, যখনই তুমি তোমরা কখনো কোনো গুনাহ করে ফেলো তখন সাথে সাথে এটা মওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহু করিম আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তুমি তোমার মাধ্যমে কোনো গুনাহ প্রকাশ পেয়ে যাবে, আচ্ছা, তখনই সাথে সাথে এমন কোনো ভালো কাজ করে ফেলো যার
বদল হতে, যার কারণে সে গুনাটা ঢেকে যাবে। এটা ওনাকে নসিহত করতে গিয়ে বলেছে, কোরআন করিমের মধ্যে রয়েছে না জি, ইন্নাল হাসানাত ইয়ুযহিবুন সাইয়্যাত, নিশ্চয় নেক আমল গুনাহকে মিটিয়ে দেয়, ইয়ুযহিবুন সাইয়্যাত গুনাহকে মিটিয়ে দেয়। হয়তো আমার একটা সগীরা গুনাহ হয়েছে, ছোটখাটো গুনাহ হয়েছে জি জি, আমি সাথে সাথে লজ্জিত হয়ে গেলাম, অনুতপ্ত হয়ে গেলাম এবং নেকিকে বাড়িয়ে দিলাম, হয়তো আল্লাহ তাআলা চাইলে ওই নেকির নেক আমলের কারণে গুনাহকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, এখানে একজন আমার দর্শক প্রশ্ন করেছে, একটা জানার বিষয় আর কি, সে দেখছে যে তার সংসারের মধ্যে বরকত হচ্ছে না, তো বরকত কেন হয় না, এই প্রশ্ন আমাদেরকে করেছেন কিছুক্ষণ আগে, যে আমার সংসারের মধ্যে বরকত হচ্ছে না, এখন কি করতে পারে? প্রথমত এটা তো রুহানি মানে সেটা এই জন্য বলছে যে হয়তো আমাদের নিজের কর্মের কারণে হচ্ছে কিনা, এরকম হয়তো অবশ্যই, এটাই অবশ্যই বরকত হচ্ছে না। প্রথমত হচ্ছে ওনাকে এটা দেখতে হবে যে উনি কি আসলে নামাজে কিনা, মানে এটা কিতাবের মধ্যে রয়েছে না, মানুষ গুনাহের কারণে নিজের না, ওটা তো আসছে জি। প্রথমত যে চিন্তা করতে হবে যে উনি নামাজ পড়ছে কিনা। আচ্ছা, এরপর উনি যে কাজটা করছে, আচ্ছা নামাজ পড়লে হবে না, আমি পূর্বে বলেছি নামাজ পড়লে হবে না, নামাজের দুরুস্তি এটা কি আসলে সহি শুদ্ধভাবে হচ্ছে কিনা এটাও দেখতে হবে। কেননা কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে বের হলো জি, সে আল্লাহ তাআলার হিফাজতের মধ্যে থাকলো, অর্থাৎ পুরো দিন সে আল্লাহ তাআলার হিফাজতের মধ্যে থাকবে আর আল্লাহ তাআলা তার রিজিক প্রদান করে দিবে। আরেকটা কথা হচ্ছে সে যে ইনকামটা করছে সেটা হালাল কিনা, মেইন ফ্যাক্ট যেটা, আমি যে ইনকামটা করছি সেটা হালাল কিনা, না হলে হারাম পন্থায় যে উপার্জন করবে সেটা যদি লক্ষাধিক হয় চোখের পলকে চলে যাবে। আপনি একজন 12,000 টাকার, 14,000 টাকার, 15,000 টাকার স্যালারি প্রাপ্ত একজন মানুষকে জিজ্ঞেস করুন, তার এই 15,000 টাকা দিয়ে কিন্তু এইরকম যুগে তার পরিবার চলে যাচ্ছে, যে 10,000 টাকা দিয়ে অনেকে ভাড়া ঘরে থাকে, তাও 15,000 টাকা দিয়ে তার সংসার চলে যাচ্ছে, আর কেউ 50,000 টাকা ইনকাম করেও সে বলছে যে আমার কাছে টাকা নাই। আচ্ছা, একটা জিনিস দেখবেন, যারা হালাল পন্থায় উপার্জন করে জি, তাদের আল্লাহ তাআলা যেহেতু নিরাপত্তার মধ্যে থাকে, আল্লাহ তাআলার হিফাজতের মধ্যে থাকে, তাদের ডাক্তারের দ্বারস্থ কম হতে হয়, আর যারা হারাম পন্থায় উপার্জন করে তাদের দেখবেন মেডিসিনেতেই অনেক টাকা, মানে এমন কোনো মারাত্মক রোগ হয়ে যায় যে টাকাগুলো বেশিরভাগ মেডিসিনের জন্যই খরচ হয়ে যায়। তো এটা চিন্তা করা উচিত যে আসলে যারা হালাল পন্থায় উপার্জন করে তাদের কিন্তু বরকত শূন্যতা খুবই কম হয়, আর যারা হারাম পন্থায় উপার্জন করে, তো যে দর্শক বলেছেন উনি আগে তো চিন্তা করতে হবে প্রথমে নামাজি কিনা, এরপর যে ইনকামটা করছেন সেটা হালাল কিনা। আর হালাল যেমন অনেক সময় আছে না, যে উনি হয়তো বা চিন্তা করছে আমি হালাল জায়গায় চাকরি করছি বা জব করছি বা ব্যবসা করছি, কিন্তু আমার সোর্সগুলো যেগুলো, আমি আমার প্রতিষ্ঠানের যে আয়টা যেখান থেকে আসছে সেটা কি হালাল কিনা। আচ্ছা, এটাও হতে পারে আমি হালাল প্রতিষ্ঠানে তো চাকরি করছি, কিন্তু আমার চাকরি করার মধ্যে যে শর্ত আছে সেই শর্তের খিলাফ কাজ করলে কি করছে কিনা, সেই ইনকামটাও হারাম হয়ে যায়। তবে এটাও দেখতে হবে যে ঘরের মধ্যে রিজিকের মধ্যে বরকত হওয়ার যে মাধ্যম রয়েছে, মাধ্যম থেকে উনি বলেছেন আরো কিছু ওয়াজাইফ রয়েছে, অনেক কাজকর্ম রয়েছে, তো সেগুলো যদি সেখান থেকে আমি বিরত থাকি তাহলে কিভাবে বরকত? যেমন একটা আছে না, বলা হচ্ছে যে ঘরের মহিলারা যদি মাথায় বে কাপড় অবস্থায় থাকে, হ্যাঁ মাথা ঢাকা বিহীন থাকে, তাহলেও কিন্তু বরকত শূন্য। তো এটাও চিন্তা করা উচিত আমাদের ঘরের মহিলারা কি পর্দা করে থাকে কিনা, বা গান বাজনা কি আমাদের থেকে ছুটেছে কিনা। আমাদের ঘরে যদি ধরেন আমরা হালাল যতই ইনকাম করি না কেন, আমার ঘরের মধ্যে যদি গান বাজনা লেগেই থাকে তাহলে বরকত করতে পারে। দেখুন বিষয়, গান বাজনার মাধ্যমে কিন্তু ঘরের মধ্যে ফেরেশতারা প্রবেশ করে না, তাহলে যেখানে ফেরেশতারা আসবে না সেখানে বরকত করতে পারে। এটাও দেখতে হবে যে পয়েন্টে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার মা বাবা জীবিত রয়েছে, আমি স্যালারি থেকে আমার মা বাবার জন্য পছন্দের জিনিস কিনছি কিনা, বা তাদের খুশি রাখছি কিনা, বা মা বাবা নেই, মা বাবা ইন্তিকাল করেছে, ওই মা বাবার নামে আমি সৎকার করছি কিনা, এগুলোও কিন্তু বরকত লাভের মাধ্যম। সেটা ছেড়ে দিলে তাহলে আমি বরকত আজকে অনেক বড় একটা বিপদ তার মধ্যে চলে এসে গিয়েছে, সে কিন্তু চিন্তা করলে কিন্তু তার এই বিপদ আসার কারণে পিছনের অনেকগুলো কারণ তার সামনে নিজেরই রয়েছে, নিজেরই রয়েছে, প্র্যাকটিক্যালি আমরা আজকে হয়তো দেখতে পাই। তো প্রিয় দর্শক, নিজের কৃতকর্মের ফল
আসলে এটা এমন একটা বিষয় যেটা কিন্তু অনেক বিশাল একটা বিষয়, অনেকগুলো পয়েন্ট এখানে নিয়ে আসা যায়, কিন্তু আমরা বিষয় হচ্ছে আমরা কতটুকু এই বিষয়গুলোর দিকে নজর রাখছি এবং আমল করার চেষ্টা করছি। যে আমি আজকে আমার এই অবস্থার মধ্যে আজকে আমি এসে পড়ে গিয়েছি, কিন্তু আমার যেই কর্মের কারণে আমি আজকে এই অবস্থার মধ্যে, ফিউচারে যে আমার যেন এই সমস্যা না হয় এই চিন্তাকে আমরা করি। যে আমরা যদি কোরআনে পাকের এই আয়াতের দিকে তাকাই যে আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে ইরশাদ করেন, বা আসাবাকা মিন হাসানাতিন বলা হচ্ছে যা খারাপ থেকে আসে, যা মন্দ থেকে আসে, যা ক্ষতি সাধন হয়ে আসে, ক্ষতির থেকে আসে, ফামিন নাফসিকা, সেটা নিজের কারণে হয়েছে আল্লাহ তাআলা বলছে। আল্লাহ, এই আয়াতের দিকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, আজকের বিষয়ের কিন্তু মূল একটা বলতে গেলে অনেক বড় একটা পয়েন্ট টিম এখানে রয়েছে, যা ভালোর জন্য এসেছে। ভালো আল্লাহ তাআলা আজকে আমার বেতন মানে স্যালারি বৃদ্ধি হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এক কথায় হচ্ছে বা ভালো কিছু রয়েছে পেয়েছি আমি, বুঝতে হবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। যা খারাপ হয়েছে, আজকে আমি অ্যাক্সিডেন্ট করেছি, বিপদের সম্মুখীন হয়েছি, তাহলে মনে করতে হবে সেটা আমার কারণে। আসলে এটা কিন্তু আমরা একদম মনে করি, আমরা এই বিষয়টাকে আমাদের মাইন্ডে রয়েছে যে ভালো কিছু হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং কোনো খারাপ কিছু হলে না এটা আমার পক্ষ থেকে না। আপনি দেখুন না প্র্যাকটিক্যালি যখন কোনো খুশির সংবাদ আসে তখন কিন্তু আমরা আল্লাহকে ভুলেই যাই, ভুলেই যাই। যখন মুসিবত আসে তখন আল্লাহ তাআলাকে এভাবে আমরা স্মরণ করি, এভাবে স্মরণ করি যেন এভাবে যদি আমি খুশির সময় স্মরণ করতাম তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিত। আরো কিন্তু বাস্তব কথা, আমরা কিন্তু আল্লাহ তাআলাকে আসলে এটা সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে খেয়াল রাখা দরকার। আর যে বান্দা দুঃখের সময় নয় শুধু সুখের সময় আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলা কিন্তু তাকে কখনোই দুঃখের মধ্যে ফেলবেন না। বা হ্যাঁ, ছোটখাটো মুসিবত আসেই, দেখুন ফারুক ভাই পূর্ববর্তী বুজুর্গরা কিন্তু মুসিবত না আসলে পেরেশানি থাকতো, পেরেশান হয়ে যেত যে না জানি আমার কোন গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাকে পেরেশান অবস্থায় বা আমাকে কোনো মুসিবত দিচ্ছেন না, এটা ওনারা আরো টেনশন নিত। কিন্তু আমরা মুসিবতের সময় তো ঠিকই আল্লাহ তাআলাকে অনেক স্মরণ করি, ইয়ে আল্লাহ আমার এই মুসিবতকে দূর করে দাও, আল্লাহ আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করে ইনশাআল্লাহ আমি নেকিকে আরো বাড়িয়ে দিব। মানে তারা দেখা যায় পূর্ববর্তী বুজুর্গরা কেন আমরা কোন একটা অসুখ জ্বর এসে গিয়েছে, অসুখ হয়ে গিয়েছে, ইস মনে হয় আমি গুনাহের কাজ হয়ে গিয়েছে, তখন থেকে মানে ইবাদতের পরিমাণটা আর বাড়িয়ে দিত। জি, আর এখন বিপদ আসলে বাড়ানো দূরের কথা, আরো বরঞ্চ এমনও দেখা যায় আস্তে আস্তে বলতে হয় যে আমার থেকে না সব বিপদ আপদ, আমার থেকে না সব অসুখ আল্লাহ তাআলার উপর আর মানুষ মানে আপত্তি করে, এগুলো নাউজুবিল্লাহ মানে। আচ্ছা, অনেকে এটাও বলে ফেলে না জানি আমার কোন গুনাহের কারণে এমন হয়েছে, আরে ভাই কোন গুনাহটাই আপনি করেন নাই? আসলে অনেক কোন গুনাহটা আমি করি নাই, ছোট থেকে শুরু করে বড় কবিরা গুণা পর্যন্ত তো আমরা প্রতিনিয়ত করছি মিথ্যা অহরহ বলছে, এটাকে আমরা আজকে গুনাহও মনে করি, এটাকে আমরা গুনাহই মনে করি। আচ্ছা, নাচ গান ফিল্ম ড্রামা এগুলো কিন্তু গুনাহই মনে করি না। আচ্ছা, বেপার দেখি এগুলোকে তো গুনাহই মনে করছি না। এরপর আপনার ধরে নিন মা বাবার সাথে নাফরমান, এগুলো তো গুনাহই মনে করছি না। নামাজ কাজা করা, রোজা ছেড়ে দেওয়া, কোরআনে পাককে তিলাওয়াত না করা, না শেখা, এগুলোকে তো আমরা গুনাহই মনে করছি না। আর বান্দা বলছে না জানি আমার কোন গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাকে এই আযাবের মধ্যে লিপ্ত করেছে। তো এটা চিন্তা করা উচিত যে আমাদের আসলে আমাদের গুনাহের কারণে। আর একটা কথা অবশ্যই বলবো যে সর্বাবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত বাড়িয়ে দিবে। পরবর্তী বুজুর্গানে দিনগণ তাদের বৈশিষ্ট্য এরকম ছিল যে জি কোনো ক্ষতি সাধন হলে সেটা নিজের দিকে সম্পৃক্ত করত, জি নিজবোধ করত, নিজবোধ করত। কিন্তু এর বিপরীতে আমরা আমরা যদি কোনো ভালো কিছু করি সেটা মনে করি আমি নিজেই করেছি, আমি নিজেকে আরো মানে গর্ববোধ করি, অহংকার, নিজের ক্রেডিট মনে করি, জি অথচ উচিত ছিল যে সেটা আল্লাহ তাআলার দয়ায় পেয়েছে। আসলে দেখেন একটা জবাই, আমি একটা একটা কথা বলি, যখন আমরা অনেক সময় যখন কোনো কিছু আমার থেকে নাই, আমার থেকে এখন কোনো একটা বিষয় প্রয়োজন, একটা ব্যবসা প্রয়োজন আমার, আমার থেকে ব্যবসার মধ্যে এত লাভ আমার হওয়া, একটা আমার টিম রয়েছে, আমার একটা মাইন্ড রয়েছে, আমি এত কি করব লাভ করব। বা এমন হতে পারে কেউ আমার একটা অমুক লেভেল একটা চাকরি আমার প্রয়োজন, যখন আমার প্রয়োজন তখন আমি আল্লাহর দরবারে সবভাবে চাচ্ছি, সবভাবে কান্নাকাটি করে সব কিছু করছি, যখন পেয়ে যায় পাওয়ার পর আমাদের মধ্যে একটা চিন্তা চলে আসে আমি অমুকভাবে পরিশ্রম করেছিলাম, সেইভাবে এ করেছিলাম, এই জন্য আজকে আমি এটা পেয়েছি, তখন আল্লাহ তাআলার কথা আমরা ভুলে যাই। জি, এই বিষয়টা এটা এটা এটার থেকে আফসোসের বিষয় আর কি হতে পারে যে সুখের সময় আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া, এটা আমি লেখক ভাই কিছুক্ষণ আগে বললাম। জি, এটা আসলে প্রিয় দর্শক, সুখের সময় আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া আর দুঃখের সময় আল্লাহ তাআলাকে স্মরণ করা,
স্মরণ তো অবশ্যই করা উচিত, কিন্তু যখন সুখ যে নিয়ামত যে খুশি আমি আল্লাহ তাআলার মাধ্যমে পেয়েছি, আর ওই সময় আমার প্রিয় সৃষ্টিকর্তাকে ভুলে গেলাম, এর চাইতে বড় আর দুর্ভাগা কি হতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম বান্দা হওয়ার থেকে বাঁচার তৌফিক দান করুক। আসলে প্রিয় দর্শক, আমরা অবশ্য দ্বিতীয়তে প্রায় শেষ পর্যায়ে এসে যাচ্ছি। আসলে আমাদের জায়েজ দোয়াই করতে হবে, যেমন এখানে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দেয়নি আমার কাছে এ চাও এগুলো চেয়েও না, নাজাইজ তো চাওয়া যাবে না। জাইজের মধ্যে এগুলো আমার আল্লাহ তাআলা শান্ত অনেক, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদীর, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাধর রয়েছেন। তো আল্লাহ তাআলা এটা দিতে পারবেন, আল্লাহ তাআলা ওইটা দিতে পারবেন না, জাইজের ক্ষেত্রে এটা নয়, আল্লাহ তাআলা সবকিছু দিতে পারবেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি ক্ষমতাধর রয়েছি। জি, আল্লাহ চাইলে কি না পারে, অবশ্যই। তো আপনি গোপনে মনে মনে আল্লাহ তার কাছে বৈধ জিনিস চান আল্লাহ। আর ফারুক ভাই, এই দোয়াটার মধ্যে কিন্তু যে দোয়াটা আছে, একটা দোয়া যে এই দোয়াটার মধ্যে কিন্তু সবকিছু আছে, রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতা ওয়া ফিল-আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান-নার। সুবহানাল্লাহ, তাই আল্লাহ আমাকে দুনিয়া আখিরাতের ভালাই নসিব করো, আমার জন্য আমার জন্য দুনিয়া আখিরাতে যা ভালাই। দেখুন, এর চেয়ে মানে মানে আপনার কি বলবো, এর চেয়ে উত্তম দোয়া আর কি হতে পারে? যে বলা হয় না যে দুই খুতবার মাঝখানের সময়ে কিন্তু দোয়া কবুল হয়, যখন দোয়া কবুলের সময় তখন যদি এই দোয়াটা কবুল হয়ে যায় যে আল্লাহ আমাকে দুনিয়া আখিরাতের ভালো নসিব করো, ভালো যা আমার জন্য তা দান করো, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য যা ভালো তা দিবে না কেন? আল্লাহু আকবার, অবশ্যই দিবে। আর যে দর্শক বলছেন যে আমার যে আশা, ভাই দেখুন আমার যে আশা সেটা আল্লাহ তাআলার দরবারে ভালো নাও হতে পারে, বা সেটা আসলে আমি ভালো মনে করছি আসলে সেটা আমার মুকদ্দরের জন্য ভালো ভালো নাও হতে পারে। তো আল্লাহ তাআলার ডিসিশনের উপর আমরা রাজি থাকি, সন্তুষ্ট থাকি ইনশাআল্লাহ আযাওয়াজাল। উত্তর দেওয়ার জন্য নিজের কৃতকর্মের ফল। জি, অনেক ব্যক্তিরা মৃত্যুর পর আফসোস করে, যার কোনো কাজে আসবে না, কিরকম আফসোস করে, নেকির কাজ করতে না পারে। কিন্তু যে পয়েন্টটা আমি আরজ করতে চাচ্ছি সেটা হচ্ছে নিজেদের সম্পত্তিগুলোর কোনো সঠিক ভাগ বাটোয়ারা না করে যাওয়ার কারণে। আচ্ছা, এটা কিন্তু বর্তমান সমাজে অনেক দেখা যাচ্ছে। আল্লাহ, যে বাবা মারা গেছে, মা মারা গেছে, সম্পত্তি নিয়ে মারা যাওয়ার দ্বিতীয় দিনই সম্পত্তি নিয়ে সন্তানরা টানাটানি করে, দ্বিতীয় দিনে না আজকে দেখা যাচ্ছে মারা যাওয়ার পর ঘুরে শুরু হয়ে যায়। আর ওদিকে এগুলো দেখে মা বাবার রূহ কষ্ট পায়। যদি মা বাবা মৃত্যুর আগে এগুলো সব সেটিং করে যেত, এখন অনেক দর্শক বলবে ভাই আপনি এগুলো কি বলছেন, আমাকে মারার আগে জীবিত অবস্থায় ফেলবে নাকি? না, এটা আমি ওটা বলছি না, যাতে আপনার এই একটা ভুল ডিসিশন, এটাও তো একটা কর্ম, তাই না? এটাও কিন্তু একটা করে যাওয়া মানে কিন্তু এটা একটা আসানি করে যাওয়া। সন্তানদের জন্য কিন্তু আপনি ভালো করে যাচ্ছেন, নিজের জন্যও ভালো, নিজের জন্যও ভালো, আপনি পরবর্তীতে আফসোস করবেন মারা যাওয়ার উপর যে কেন আমি এটা জীবিত থাকা অবস্থায় করে আসলাম না, বা আমি কেন ওদেরকে অন্তত তারবিয়তটা দিলাম না। দেখুন, আজকাল তো মানুষ এমনিতেই দুনিয়াবি হয়ে গেছে, দুনিয়ার সম্পত্তি আমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলে, দুনিয়ার লোভ আমাদেরকে এভাবে গ্রাস করে ফেলে, আমাদের ভাই ভাইয়ের মধ্যেও বন্ধনটা ছিন্ন করে দেয়, ভাই বোনের মধ্যেও আমাদেরকে বন্ধন ছিন্ন করে দেয় এই সম্পত্তিটুকু। তো আমাদের যারা আমরা মা বাবার অবস্থানে রয়েছি, যারা আমাদের মা বাবারা শুনছেন, ওনাদেরকে বলবো যে মৃত্যুর আগে যে জিনিসগুলা করে যাওয়া দরকার ওগুলো অবশ্যই করে যাওয়া, নাহলে এই কর্মের ফলটাও কিন্তু পরবর্তীতে ভোগ করতে হবে, নিজেদের রূহটা কষ্ট পাবে। আফসোস করলেও সেটা আর কোনো কাজে আসবে না। আর একটা হচ্ছে নেকির বিষয় তো আছে, যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় নেকি করবে না, সে কবরে গিয়ে অবশ্যই আফসোস করবে যে আমি কেন নেকি করিনি। এটা কিন্তু কোরআনের আয়াত, যে কবরবাসীরা আল্লাহ তাআলার কাছে আরজ করবে, হে আল্লাহ আমাকে আরেকটি বার সুযোগ দিন, যাতে আমি দুনিয়াতে গিয়ে আবারও নেকির কাজ করি, তোমার নাফরমানি থেকে বেঁচে থাকি, তোমাকে সন্তুষ্টি করার কাজে। শুধু এটা তো না, যারা জান্নাত যাবে তারা আফসোস করবে, যেন আমি অমুক যে সময়টা আমি নেক আমল করা ছাড়া অতিবাহিত করেছিলাম, যেন ওই সময়টার মধ্যে। এটাই তো, এটা বলবো যে যারা শুনছেন অবশ্যই এই বিষয়টা ইয়া করবেন। আরেকটা হচ্ছে যে আমরা অহংকার করি, কৌশল ভাই, আজ যারা আমরা অহংকার করি মনে রাখবেন,
অহংকারটা হচ্ছে আল্লাহ তাআলার চাদর। আর বলা হচ্ছে আল্লাহ তাআলার চাদর নিয়ে যে টানাটানি করবে আল্লাহ তাআলা তাকে হালাক করে দিবে, ধ্বংস করে দিবে। একটা ওয়াকি আমরা অনেকবার পড়েছি যে এক এক ছেলে গর্ব নিয়ে জমিনের উপর হাঁটছিল, আল্লাহ তাআলা তাকে জমিনের মধ্যে ধসিয়ে দিল, আর সে কিয়ামত পর্যন্ত জমিনের নিচে ধসতে থাকবে। এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত সে জমিনের নিচে ধসতে থাকবে। তো চিন্তা করুন, যেটা আল্লাহ তাআলার সাথে মানাই সেটা বান্দার সাথে মানাই না, আর যেটা আল্লাহ তাআলার গুণ সেটা কিভাবে আমি নিজের মধ্যে অ্যাপ্লাই করব। তো এটা আমাদের মধ্যে কোনো ইখতিয়ার নেই যে আমি অহংকার তো করব। আচ্ছা, আমার কি অহংকার কাউসার ভাই? আমি নাপাক পানি থেকে আমার জন্ম, সেখানে কি করে আমি অহংকার দেখাই? আবার আমি মাটি দিয়ে তৈরি, আমাকে আবার মাটির সাথেই মিশে যেতে হবে। যদি আমি নেককার না হই, গুনাহ নিয়ে মারা যাই, আমার যদি ইমানের সাথে মৃত্যু না হয়, আল্লাহ তাআলার অসন্তুষ্টিতে যদি আমি মারা যাই, আল্লাহ তাআলা অসন্তুষ্টি থাকবেন এমন অবস্থায় যদি আমি মারা যাই, মাটির মানুষ মাটি খেয়ে ফেলবে আমাকে, তাহলে আমার সেই অহংকার কোথায় যাবে? তো বলবো যে নেকি করেও অহংকার না করি, বা কাউকে দান সৎকার করেও মানুষ কিন্তু অহংকার করে, সম্পদশালী হলেও কিন্তু অহংকার করে, আরে এ আমার চেয়ে নিচু লোক, এ আমার স্ট্যাটাসই না, এ আমার পাশে কেন বসবে, আমার সাথে কেন কথা বলবে? এই কর্মের কারণে নিজে গিয়ে শেষ পর্যন্ত এই কৃতকর্মের কারণে কি হয় জানেন? আজ সে বড়লোক, চুটকির মধ্যে আল্লাহ তাআলা তাকে গরিব বানাতে সময় লাগে না, তখন তার অকাত তার যোগ্যতা যাদেরকে নিচু মনে করতো আজকে তারা উঁচু করে। বাস্তব কথা এটা আমার চোখের দেখা, অনেক আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর মধ্যে দেখেছি, এমন মানুষ আছে যারা তার প্রতিবেশীকে, তার আত্মীয় স্বজনকে ঘৃণা করতো, মানে নিচু, মা এরা গরিব, এরা কি, এরা আমাদের লেভেলেরই না। এখন দেখা যাচ্ছে তারা যারা চিন্তা করতো এরা আমার লেভেলেরই না, তারাই নিচে পড়ে আছে, আর যাদেরকে লেভেল মনে করে নাই তারা তাদের লেভেলকে পার করে দিয়েছে। আসলে আল্লাহ তাআলার কুদরত দেখুন কেমন। আল্লাহ তাআলা কাউকে সম্পদশালী করতেও টাইম লাগে না, কাউকে নিচে নামাতেও টাইম লাগে না। তাই অহংকার করবেন না। বলা হচ্ছে অহংকারকারীকে কিন্তু কেয়ামতের দিন সাত জমিন ধসিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এটাও কিন্তু একটা কৃতকর্মের ফল। এই জি, এটার সাথে আমি কিছু অ্যাড করতে চাচ্ছি জি, সেটা হচ্ছে যে বললেন অনেককে মনে করতাম নিচু, আজকে আমি তাদের নিচু রয়েছি, তাহলে এটা আমার নিজের কৃতকর্মের কারণে জি। আচ্ছা, আমি 10 বছর আগে অনেক টাকার মালিক ছিলাম, আজকে আমার থেকে কিছু নেই, আমি নিজেই বাসা বাড়িতে রয়েছি, তাহলে সেটা আমার নিজের কৃতকর্মের ফল। এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বলেছেন যে তোমরা যে গরিব হওয়ার পূর্বে ধনাঢ্যটাকে কি করো, গনিমত মনে করো। আচ্ছা, অর্থাৎ কীভাবে মনে করো যে আল্লাহ তাআলা আমাকে দন দৌলত দিয়েছে, এটা আল্লাহর রাস্তায় কিছু আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করি। তো আল্লাহ তাআলা যাকে চান তাকে কি দান করেন, তাকে সম্পদের মালিক বানান। আচ্ছা, এটা সম্পদটাও কিন্তু একটা পরীক্ষা। বাস্তব কথা, আপনার সম্পদ আছে এটাও কিন্তু আল্লাহ তাআলা অনেক বড় পরীক্ষা। আপনি এই সম্পদ দিয়ে কোথায় ইউজ করছেন, সম্পদটাকে, সম্পদ যখন আপনি পেয়েছেন এটা কি আসলে আপনি শুকরিয়া আদায় করছেন নাকি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছেন, নাকি মানুষকে আপনি নিচু মনে করছেন, এটাও কিন্তু অনেক বড় পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তাই হ্যাঁ, আল্লাহ নিশ্চয়ই তোমাদের মাল, তোমাদের দন দৌলত, তোমাদের সন্তান সন্ততি এটা ফিতনা। আচ্ছা, ফিতনার কারণ আমি যদি মালকে যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করি, মালকে যেমন ইচ্ছা তেমন কাজে ব্যয় করি, খারাপ কাজে ব্যয় করি, বিবাহের অনুষ্ঠানের নামে নাচ গানের মধ্যে যদি আমি আমার সম্পদকে কি করি, ব্যয় করি, তাহলে এই সম্পদ আমার জন্য ফিতনার কারণ। আল্লাহ, আমি যদি যে বলা হচ্ছে ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার সন্তান সন্ততি তোমার জন্য ফিতনা, যদি তাদেরকে মানুষের নিজের জানের পরে যাকে বেশি মহব্বত করে সেটা হচ্ছে সন্তানকে, আর আল্লাহ বলছেন ওই সন্তান তোমার জন্য ফিতনা। কিরকম কারণ কি জি? এর কারণ হচ্ছে তুমি তোমার সন্তানকে যদি ভালো শিক্ষা না দাও, আল্লাহ যদি তাকে আল্লাহ রসুলের পথে মতে যদি না চলাও সেটা তোমার জন্য ফিতনা। আর ওই সন্তান তোমার জন্য রহমত, তোমার জন্য নিয়ামত, যে সন্তান তুমি মারা গেলে তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে ওই সন্তান তার জন্য কি
রহমত। আসলে যে প্রত্যেকটা নিয়ম এটা কিতাবের মধ্যে রয়েছে না, যে কোনো নিয়ামত, যে নিয়ামত মানুষকে আল্লাহ তাআলা রাসূল থেকে দূরে সরিয়ে দেয় ওটা নিয়ামত বলতে একটা আযাব। জি জি জি। প্রিয় দর্শক, যে বিষয়টা আমাদের ফারুক ভাই লাস্টের দিকে তুলে ধরলেন যে আসলেই যে আমরা নিজেদের সম্পদ রয়েছে, যে আমরা যে সম্পদ আয় করছি, যে কর্ম করে আমরা যে সম্পদকে আমরা আয় করছি, সেটা যদি আমার ওই কর্ম ওই সম্পদ যদি আমরা হালালভাবে ইনকাম বা হালালভাবে যদি খরচ না করি, তাহলে এটা আমার জন্য নিয়ামত নয়, বরঞ্চ এই কর্মের ফল আমার থেকে গুনাহ অর্থাৎ আযাব জাহান্নাম বুক করতে হবে। আচ্ছা, এক দর্শক আমাদেরকে এসএমএস করেছেন, আর জীবনটা লিয়াকত ভাই হয়তো খেয়াল করবেন যে আমি এতদিন এসএমএস করেছি এরকম, আগের ভুল ও গুনাহের ক্ষতিপূরণ কিভাবে হতে পারে? আমি আগে অনেক গুনাহ করেছি এবং ভুল করেছি, এটা কি কোনো ক্ষতিপূরণ করা যায় বা ক্ষতিপূরণ কিভাবে হতে পারে? অবশ্যই, সেটা হচ্ছে প্রথমত তওবা করতে হবে। আর ফারুক ভাই প্রথমে বলেছেন তওবাটা কিন্তু তওবাতুন নসুহা হতে হবে, অর্থাৎ ভবিষ্যতে আমি আর এরকম গুনাহ করব না, সেটার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এবং নেকির পরিমাণকে বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যদি নিজের আত্মার উপর জুলুম করেন, অবশ্যই গুনাহ, আল্লাহ তাআলা তো বলেছেন যে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হতে, আল্লাহ তাআলা তো অনেক দয়াবান, অনেক রহিম করিম, উনি দয়া করবেন অবশ্যই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো তওবা করতে থাকুন, ইনশাআল্লাহ নিজের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, আর নেকির কাজ করতে থাকুন, কারণ নেকি আপনার পূর্ববর্তী গুনাহগুলো মিটিয়ে দিবে। এটাও কোরআনে পাকে যে বললাম নিশ্চয়ই যে ভালো কর্ম গুনাহকে সাইয়াতকে মিটিয়ে দেবে, তো গুনাহ সম্পূরক হচ্ছে। তো আপনি আপনার গুনাহ হয়ে গেছে, এটার ক্ষতিপূরণ হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তওবা করা এবং নেক আমল করা, নেক আমল পরিমাণটা বাড়িয়ে দেওয়া, বাড়িয়ে দেওয়া। হ্যাঁ, বলা হচ্ছে তুমি যখন কোনো একটা গুনাহ করে ফেলো তোমাদের নেকির পরিমাণটা বাড়ায় দাও, আর নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লা কমে যাবে। অনেক উলামায়ে কিরাম বলেছেন তোমরা বাদদিলুকুবুন বিহসিনিন, এটি কোনো হাদিসে পাক না, বলা হচ্ছে তোমরা পরিবর্তন করে দাও, বাদদিলুকুবুন বিহসিনিন মানে খারাপকে ভালো দ্বারা পরিবর্তন করে দাও। দেখুন কৌসার ভাই, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ একটু লক্ষ্য করুন, যে ছেলেটা 10 বছর পর্যন্ত খারাপ ছিল, সে 11 বছর থেকে এখন ভালো হয়ে গেছে, তখন সে তাকে কি ভালো বলবে না খারাপ বলবে? অবশ্যই ভালো বলবে। তার যে 10 বছর যে কর্মকাণ্ড করেছে মানুষ ভুলে গেছে, কারণ সে ভালো দ্বারা খারাপকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার। তো এই জন্য যখন গুনাহ হয়ে যায়, যখন কি করবে, ইবাদত করবে একনিষ্ঠতার সাথে শহীদ, তখন আল্লাহ তাআলা তাকে মহব্বত করা শুরু করে দেবে, তার মর্যাদাকে বৃদ্ধি করে দেবে, তার মর্যাদা বৃদ্ধি করে দেবে, তাহলে গুনাহের ক্ষতিপূরণ হচ্ছে নেক আমল। মাশাআল্লাহ। আসলে প্রিয় দর্শক, যখন আমরা কোনো গুনাহের বা যে দর্শক আমাদের প্রশ্ন করতে চাই, আমরা যখন কোনো গুনাহের কাজ করে ফেলি সেই কৃতকর্মের ফল আমরা অনেকে বলে আমরা কি দুনিয়াতে ভোগ করবো কি না এবং আখিরাতে ভোগ করবো কি না, তো তওবা করে নিই এবং নেক আমলের পরিমাণ বাড়া দিই, কেননা শয়তান আমাদের ধোঁকা দিয়ে দেয়, শয়তান আমাদের বিভিন্ন পরচনার মাধ্যমে গুনাহার কাজ করিয়ে ফেলে। তখন আমি আমার কাজ যখন বুঝে যায় যে আমি গুনাহ হয়ে গিয়েছে, তওবা করে নেকির পরিমাণটা বাড়িয়ে দিই। আগে আমি দেখা যেত নামাজ ফরজ তো অবশ্যই পড়তাম, কিন্তু নফল নামাজ পড়তে নফলের পরিমাণ বাড়িয়ে দিই। আগে আমি দরুদ শরীফ প্রতিদিন 100 বার পড়তাম, এখন আমি দরুদ শরীফ পাঠ করে আরো দ্বিগুণ করে দিই। তারা দেখবেন শয়তানকে যে শয়তান আগে আমাকে দুঃখ দেখো, শয়তানকে দুঃখ আমি উল্টা দিবই। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে গুনাহের কাজ থেকে বেঁচে থাকার এবং অপরকে বাঁচানোর তৌফিক দান করুক। দেখতে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গিয়েছি। আজকে বিষয় নিয়েছিলাম আমরা নিজ কৃতকর্ম, তো সেই বিষয়ে আলহামদুলিল্লাহ কোরআনের কারিমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, এই নিজ কৃতকর্ম প্রতিদান আপনারা দুনিয়াতেও পাবে কিনা এবং আখিরাতে কিরকম পাবে এবং কতটুকু পরিমাণ তাদের কর্মের ফল দেওয়া হবে, সে বিষয়ে কোরআনের কারিমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছে সে বিষয়ে আলহামদুলিল্লাহ জানার সৌভাগ্য হয়েছে। তো আসেন পরিশেষে আমাদের ফারুক ভাই থেকে আজকের যে বিষয় নিয়েছে সে বিষয়ে দর্শক উদ্দেশ্যে কি মাদানী খুব দেয় সে বিষয়ে। জি, আল্লাহ তাআলার ওই কোরআনুল কারিমের একটি আয়াত তেলাওয়াত করতে চাচ্ছি, সেটা হচ্ছে والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। বলা হচ্ছে যারা ইমানদার, নেক আমল করেছে, ওয়ামিলু সালিহাত ভালো কাজ করেছে, সানুদখিলুহুম তাদেরকে শীঘ্রই আমি এমন সানুদখিলুহুম জান্নাতিন এমন জান্নাতে প্রবেশ করাবো, তাজরি মিন তাহতিহাল আনহার যে জান্নাতের নিচে নহর প্রবাহিত রয়েছে, সেখানে তারা কতদিন থাকবে, খালিদিনা ফিহা সেখানে চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলে দিচ্ছে ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর প্রতিশ্রুতি হক রয়েছে, আল্লাহ যে ওয়াদা দিয়েছেন অসংখ্য জায়গায়, আল্লাহ ওয়াদা এরকম দিয়েছেন যে হে ইমানদারগণ বা হে যারা ইমান এনেছে সৎ কাজ করেছে তাদের প্রতিদান আমার কাছে রয়েছে,
বা তাদের প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কর্মটাও এমন হতে হবে, যে কর্মের কথা আল্লাহ বলেছেন সেরকম কর্ম হতে হবে। যদি কর্মটা আল্লাহ তাআলার বিপরীত হয়, ঈমান না আনি আল্লাহর উপর, আল্লাহ তাআলার মানে ঈমান যেভাবে আনতে হবে সেরকম যদি ঈমান না আনি, জি আল্লাহ যে সৎ কাজ করার কথা বলেছেন সৎ কাজ যদি আমার কাছে না থাকে, তাহলে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে কি চাইবো, কি ফল আশাও করতে পারি, কি ফল আশা করতে পারি? আল্লাহ তো বলেছে তোমরা এই কর্ম করো, আমি ওয়াদা দিচ্ছি, আমি তোমাদের জন্য প্রতিদান রেখেছি, তোমরা তোমাদের কর্মের ফল পরিপূর্ণ পাবে। আজকে দেখুন না, কোনো কাজ করলে মালিক বা তার উপরস্থ যারা রয়েছে তাদের বেতন নিয়ে ফেলে, কেটে ফেলে, কমিয়ে দেয় দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলার কাছে তা পাবেন। আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, যে আল্লাহ কমিয়ে দিবেন না, আপনার কর্মের ফল আপনি পরিপূর্ণ পাবেন, এর চেয়েও বেশি পাবেন, এর চেয়েও বেশি পাবেন। আল্লাহ বলা হচ্ছে কি বলে, মানুষ সন্দেহ করবে, বান্দা সন্দেহ করবে, আমল কেন করবো, এর প্রতিদান কি পাবো, নেক আমল কেন করবো, রাত্রে ঘুম খেয়ে ভেঙে কেন তাহাজ্জুদের নামাজ পড়বো, এত কষ্ট করে। আমরা প্রতিদানের দিকে কিন্তু তাকাই না, অনেকে আছে যারা প্রতিদানের দিকে গুরুত্ব দিই না, যার কারণে এই আপনি যে বিষয়টা বললেন তাহাজ্জুদের নামাজ, বান্দা সংশয় করবে, মানে কি করবে, সন্দেহ করবে। তো এই জন্য কর্মকে ঠিক করতে হবে, যদি কর্মকে ঠিক করি কর্মের ফলও তেমন হবে। আচ্ছা, এই যেমন কর্ম তেমন ফল পাবো। সন্তানটা যদি আমি ভালো ছেলে রেখে যাই, এর ফলও ভালো পাবো। যদি সন্তানকে খারাপ হিসেবে রেখে দিই, তাহলে এর ফল আমাকে ভোগ করতে হবে। আল্লাহ, স্ত্রীকে মারা যাওয়ার পূর্বে যদি ভালো নসিহত না করি, ভালো শিক্ষা না দিই, ভালো আদেশ না দিই, তাহলে সেই দুনিয়াতে গুনাহ করবে, এর ফল কিন্তু আমি আমাকে ভোগ কবরে ভোগ করতে হবে। আফসোস, যেভাবে ভালো ফল পাবেন সেভাবে খারাপের ভোগ করতে হবে। আসলে এটা একটা বিষয়। আচ্ছা লেখক ভাই, এই যখন নিয়ে যখন বললেন যে নিজের কিন্তু কর্মের ফল ব্যাপারে, তো অনেকে আছে যে সে আমরা দুনিয়াতে কাজ করি একটা কিন্তু আশা করি আরেকটা, মানে যেমনটা অনেকে আমরা বলছি যে গুনাহের কাজ করে যাচ্ছি কিন্তু আশা রাখছি যে আল্লাহ তাআলার দয়ায় মানে একটা কি জান্নাত পেয়ে যাব, কিন্তু সবসময় কি গুনাহের কাজই করে যাচ্ছি না, আমার কর্ম গুনাহে ভরা কিন্তু ফল আশা করছি মধু বা জান্নাত, এই বিষয়ে এটা আর কি। সেটা হচ্ছে যে কাঁঠাল কাছে আশা করার মতো, এটা হচ্ছে এটা হচ্ছে যে মাছকে আমি এতদিন প্রশিক্ষণ দিয়ে এলাম সাঁতার কাটার, পরে কবুতরকে বললাম যে তুমি সাঁতার কাটো, তো এরকম কিছু একটা, এরকম কিছু একটা আর কি। আচ্ছা যেটা হোক, সেটা হচ্ছে দুনিয়ার মানুষের একটা অভ্যাস হচ্ছে দুনিয়ার, আমি আপনার সাথে কসর বা যতক্ষণ ভালো করবো আপনি ততক্ষণ আমার সাথে সদাচরণ করবেন, যখনই আমি আপনার সাথে একদিন খারাপ আচরণ করবো বা আপনার বিপদ করবো, আপনার সাথে কোনো খারাপ কর্ম করবো, আপনাকে ধোকা দিব, খারাপ ব্যবহার করবো, ঠিক সেদিন থেকে সেই মুহূর্ত থেকে আপনি আমার খিলাফ হয়ে যাবেন, তো আমি কিভাবে আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক কাজ করে আল্লাহ তাআলা থেকে আমি প্রতিদান চাই? তারপর কিন্তু আল্লাহ তাআলা রিজিক বন্ধ করছেন, এটা তো আল্লাহ তাআলার দয়া, এটা তো আল্লাহ তাআলার এহসান, আল্লাহ তাআলার যে সিফাত আছে সেগুলোর আমরা ঝলক দেখতেছি, কিন্তু কিভাবে আমি খারাপ কাজ করে মানে ভালোটা আশা করি, যেখানে দুনিয়ার মানুষের মধ্যে ভালোর পরিবর্তে ভালো পাওয়া যায়, খারাপ করলে আমাকে সেদিন থেকে আর গণেই না, সেখানে আমি কিভাবে ভালো কাজ করলে খারাপ কাজ করলে ভালোটা আশা করি? তো মানে শেষের দিকে তো এটাই বলবো যে মানে যেন দর্শকদেরকে যে মানে আমাদেরকে ভালো অবশ্যই করতে হবে। আরেকটা হচ্ছে যে এখন এই মহামারীতে কারোই কোনো মানে গ্যারান্টি নেই কখন যে কখন কে চলে যাচ্ছে, কত ইয়াং মানুষ চলে যাচ্ছে এই মহামারীতে, তো আমি আপনি যাবো না সেটার কোনো গ্যারান্টি নেই, আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করবে। এটা কিন্তু একটা ঝলক যে মৃত্যু কোনো বয়স দেখে না, কোনো ক্ষণ দেখে না, কোনো পরিস্থিতি দেখে না, কোনো সংসার দেখে না, আপনি কি বাবা, আপনার মধ্যে কি আপনার অনেক দায়িত্ব এগুলো দেখছে না, সন্তান হ্যাঁ তার অনেক লেখাপড়া বাকি আছে এগুলো কিচ্ছু দেখছে না, ব্যাস যার যখন সময় শেষ হয়ে গিয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছে তাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এটা বলবো যে এই পরিস্থিতির মধ্যেও আমি যদি মনে করি যে আমার এখনো অনেক বয়স বাকি, এখনো অনেক জীবন বাকি, জীবনের অনেক ধাপ এখনো বাকি, আর আমি তো এখনো মাত্র স্টুডেন্ট, আমার এখনো চাকরি করার বাকি, বিয়ে করার বাকি, আমার এখনো মানে জানো বাবা আমার ফিউচার অনেক প্ল্যানিং আছে, অনেক কিছু বাকি আছে, বাস আমি এখন করে যাই পরে গিয়ে না হলে ভালো করব, মনে রাখবেন এখন যদি শ্বাস শেষ হয়ে যায় আর আপনি মনে করছেন যে আমি এখন যা করার করিনি, যা এতটুকু করেছেন এর বিনিময়ে আপনার কি হবে সেটা অন্তত একটু চিন্তা করুন, আপনার রেজাল্ট কি একটু অন্তত নিজের মানে দিমাগের প্রতিচ্ছবিতে, আপনার মাইন্ডের প্রতিচ্ছবিতে ওখানে একটা দৃশ্যপট বানিয়ে নিন যে আপনার
এই কৃতকর্মের কারণে আপনার রেজাল্টটা কি হবে, তাহলে আপনার বুঝে চলে আসবে যে আপনি যে অবস্থানে আছেন আসলেই কি ভালো অবস্থানে আছেন না খারাপ অবস্থানে আছেন। আর যদি না থাকেন তাহলে আজকেই নিজেকে সংশোধন করে নিন, আজকেই নিজেকে নেকি দ্বারা পরিপূর্ণ করে নিন। জি ফারুক ভাই। জি, এই জন্য আমাদের শুধু পথটা স্যার, আপনি যেই প্রশ্নটা করেছেন, অনেকে বলেন আল্লাহ তো মাফ করে দিবেন, আল্লাহ তো রাহিম গফুর, জি আল্লাহর তো সিফত এমন, আল্লাহ কিছু করবেন আমাকে মাফ করে দিবেন, আমি আমার নবীকে মহাব্বত করি আমাকে মাফ করে দিবেন, এটা তো আছে। কিন্তু ইমান হচ্ছে আল ইমান ও বাইনাল খৌফ ওয়ার রাজা, জি ইমান হচ্ছে ভয় এবং প্রত্যাশা, প্রত্যাশা দুটোর সমন্বয় হচ্ছে ইমান। অবশ্যই, এখন শুধু রাজাটা রাখলাম প্রত্যাশা রাখলাম খৌফ নেই, তাহলে এটা কেমনে হতে পারে? খৌফও রাখতে হবে। আল্লাহ তাআলার সিফত যেমন রহিম গফুর, আল্লাহ তাআলার সিফত কাহ্হার, এটার খৌফ রাখতে হবে। তো যারা রাজাও রাখবে এবং খৌফও রাখবে, আল্লাহ বলছেন ওয়ালিমান খাফ মাকাম রাব্বিহি জান্নাতান, যারা কি করবে, খৌফ করবে, ভয় করবে, আল্লাহকে ভয় করবে, তাদের জন্য রয়েছে জান্নাতান, দুইটি জান্নাত। রাজাও রাখতে হবে, ভয়ও রাখতে হবে, যে আল্লাহ যদি আমার এই ছোট একটা কাজের কারণে যদি আল্লাহ নারাজ হয়ে যায়, আমি আজকে আমার মাকে কষ্ট দিয়েছি এটার জন্য যদি আল্লাহ তারা চিরস্থায়ীভাবে নারাজ হয়ে যায়, ওইটা তো রাখতে হবে। শুধু এটা উড়িয়ে দিলাম, একটু কষ্ট দিলাম বা একটু মুসলমানকে কষ্ট দিলাম, মুসলমানের সম্পদ আত্মসাত করলাম, আরও তো অনেক নেকি আছে, সেটা না। যদি আল্লাহ তাআলা ওই গুনাহের কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, তাহলে আর নেক কাজ কোনো আমলে আসবে, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের উচিত, মাদ্রি চ্যানেলের মুবাল্লিগগণ প্রতিনিয়ত বলে থাকে যে আমরা শুধু আশা করলে হবে না, খৌফও রাখতে হবে, অবশ্যই আল্লাহ তাআলার নারাজ, আল্লাহ তাআলার ভয় যে বিষয়, ভয়টা রাখতে হবে। তো এটাই হচ্ছে ইমান, শুধু প্রত্যাশা রাখলাম, রোজা রাখলাম, আল্লাহ আমাকে মাফ করে দেয়, সেটা না। যে আল্লাহ তাআলা আমার শুধু মানে ছোট একটা গুনাহের কারণে যদি নারাজ হয়ে যায়, আল্লাহ আল্লাহ তাআলার ভয় যখন আমাদের অন্তরে চলে আসবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই কর্ম এবং আমাদের প্রতিটা কাজ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মোতাবেক হবে। আচ্ছা লিয়াকত ভাই, দুই মিনিটের মধ্যে আপনাকে একটা বিষয় জানবো, সেটা হচ্ছে কি আমাদের কৃতকর্ম সকলকে আমাদের যেই পরিবেশ এটাকে মোটিভেট করে আমাদের কর্মগুলোকে যে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য, এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে দর্শক উদ্দেশ্যে বলতে? অবশ্যই, আমি যখন ভালো হব তখন আমার দ্বারা অনেকে প্রভাবিত হবে, আমার যে ক্ষেত্রগুলো আছে পরিবার হোক, সমাজ হোক, ব্যবসা হোক, চাকরি হোক, আমার যেখানে যাব সেখানে প্রভাব বিস্তার করবে। আরেকটা হচ্ছে সৎকায় জারিয়া, আমি কোনো কিছু যদি ভালো করে যাই তাহলে সেটার প্রতিদান আমি মৃত্যুর পরও পাবো। আবার তার পরিপ্রেক্ষিতে আমি যদি কোনো খারাপ কিছুর সূচনা করে যাই, আমার মাধ্যমে কোনো খারাপ কিছুর সূচনা হলো আর সেটা আমার মৃত্যুর পরও জারি থাকলো, তাহলে সেটা সে খারাপটা যেই করছে সে তো সেটার শাস্তি ভোগ করবে করবে, আমি যেহেতু সূচনা করে গিয়েছিলাম সেইটার ভোগ আমি আপনার নিজের থেকেও কবরের মধ্যেও পাবো। আচ্ছা, অনেকে যারা সোশ্যাল মিডিয়ার দর্শক আছেন, যারা ফেসবুক ইউজ করেন, আমি বলবো যে আমাদের তো অনেকের আইডি আছে তাই না, তো আইডিতে আমরা কি শেয়ার করছি? আমি আল্লাহ তাআলার নাফরমানিমূলক যে কাজগুলো আছে, যে পোস্টগুলো আছে, যে ভিডিওগুলো আছে, সেগুলো শেয়ার করার মাধ্যমে অন্যকেও কি গুনাহের ভাগীদার করছি নাকি নেকির কোনো কাজকে শেয়ার করে অন্যকেও আমি নেকির প্রতি আহ্বান জানাচ্ছি, নেকির কাজ করার সুযোগ করে দিচ্ছি? দেখুন, আপনি মারা যাবেন, আইডি কিন্তু থেকে যাবে, থেকে যাবে, আর আপনার কারণে যদি আপনি গুনাহ করে ফেলেছেন অলরেডি, আপনি একটা ভিডিও দেখে যেটা আল্লাহ তাআলার নাফরমানিমূলক ভিডিও, যেটা গান বাজনার ভিডিও, যেটা মানে এমন একটি ভিডিও যেটা দেখলে আল্লাহ তাআলার নারাজ হবে, তো এমন ভিডিও আপনিও দেখলেন, আপনার আইডি থেকে শেয়ার করলেন, তাহলে কি হলো, আপনি মারা গেলেন আর আপনার মাধ্যমে যতজনের এই ভিডিও দেখেছে বা দেখেছে শেয়ার হয়েছে ততজনের গুনাহটা কিন্তু আপনার আমল নামে আসবে। দেখুন কি, মারা গিয়েছেন সেখানে কোনো আমল করার তো কোনো সুযোগ নেই, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় যে বদআমলই একটা সূচনা করে দিয়েছে সেই বদআমলের শাস্তি কিন্তু আপনাকে পেতে হবে। তো এভাবে আমি বলবো যে দুনিয়াতে থাকা অবস্থায় ভালো কিছু করে যাই, আমি যখন ভালো হব দেখুন আজ আমিনের সুন্নাত দামাত বারকাতুল আলিয়া ওনার উপর আমরা কুরবান হয়ে যাই, আজ উনি নেকের দাওয়া দিচ্ছে বিদায়, উনি নিজে নেককার বিদায়। দেখুন নেককারদের কথার কথাও কিন্তু অপর ব্যক্তিকে প্রভাবিত করে। এখন আমি নিজে যখন নেককার হব তখন আমার দ্বারা যে
নিঃসৃত আমার মুখ থেকে যে নিঃসৃত বাণীগুলো হবে, যে কথাগুলো হবে, সেগুলোর দ্বারাও কিন্তু মানুষ উপকৃত। আসলে আমি আলোচনা তো নিজের কিন্তু কর্মের কারণে আজকে সারা বিশ্বের মধ্যে মানুষ গুনাহ থেকে বেঁচে নেকির কাজের মধ্যে ফিরে আসছে। তো আসলে আল্লাহ তাআলা আমাদেরকে নিজের কর্ম ভালো করার তৌফিক দান করুক। নিজের কর্ম কি যে আমি কাজ করে যাচ্ছে, প্রতিটা ক্ষেত্রে দেখা উচিত আমার এই কাজের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে কিনা, এবং প্রতিটা ক্ষেত্রে আমার এই কর্মের ফিউচার আমার কি, এটার কি বেনিফিট আমি পাচ্ছি, এর চেয়ে বেনিফিট আমার থেকে অবশ্যই কেয়ার রাখা উচিত, মাথায় রাখা উচিত। এবং যে যে বিষয়গুলো আজকে আমরা চেষ্টা করেছি আলোচনা করার জন্য, আসলে চেষ্টা এটা অনুরোধ রাখবো আপনাদের কাছে, আমরা অবশ্যই এর উপর আমল করবো এবং অপরের কাছে বিষয়গুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকে অনুষ্ঠানের মধ্যে যা কিছু শ্রবণ করছি তার উপর নিজেও আমল করার এবং অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি উপার্জন করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পরিশেষে সকলের শরীরে সুস্থতা কামনা করে আমাদের অনুষ্ঠান আজকে আমরা এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন, ইসলামী জীবন।